আমার বাসর রাত। কিছুক্ষণ আগেই আমার বিয়েটা সম্পূর্ণ হলো। সব মেয়েই তার বাসর রাত নিয়ে কিছু স্বপ্ন থাকে, আমারও ছিল, কিন্তু হঠাৎ অচমকে এমন একটা পরিস্থিতির মুখোমুখি হব কখনো ভাবিনি। কেন আমার বিয়েটা হলো, আমি কার রুমে বসে আছি, এমনকি কার সাথে আমার বিয়ে হয়েছে এটাও আমি জানি না। হাস্যকর, আসছিলাম অন্যের বিয়ে খাইতে আর এখন আমারে বিয়ে হয়ে গেল, কথাটা ভাবতে প্রচুর কান্না পাচ্ছে। কেন শুধু আমার সাথেই সবসময় এমন উল্টাপাল্টা জিনিস ঘটে, প্রচুর রাগ হচ্ছে আম্মু আব্বুর উপর, কেন করলে এটা আমার সাথে, আমার কি দোষ ছিল, আমি কি বলেছিলাম আমাকে বিয়ে খাইতে নিয়ে চলো, নিজেরাই জোর করে বিয়ের দাওয়াত খাওয়াতে নিয়ে আসলো, আর এখন কথাগুলো ভাবতেই খুব কান্না পাচ্ছে। তাই বাসর ঘরে বিছানায় বসে সাজানো ফুলগুলো ছিঁড়ছি আর জোরে জোরে কান্না করছি। আম্মা গো, আমাকে বিয়ে দিলে কেন, আমি থাকবো না এখানে, আমি মরেই যাবো একেবারে, কেউ আমাকে বাঁচাও। সোনিয়া সজোরে চিৎকার করে কান্না করেই যাচ্ছে। হঠাৎ দরজা খোলার শব্দে সোনিয়ার কান্না বন্ধ হয়ে গেল। এই মেয়ে এত জোরে চিৎকার করে কান্না করছো কেন, অনেকটা ধমকে সুরে কথাটা বলল মোরাদ। মোরাদের ধমকে সোনিয়া অনেকটা ভয় পেয়ে যায়, তাই কোনো কথা না বলে নিরীহ প্রাণীর মতো চুপ করে খাটের উপর বসে থাকে। আসলে সোনিয়াকে দেখলে যতটা শান্তশিষ্ট ভদ্র নিরীহ প্রাণীর মতো দেখতে হলেও সে ততটা শান্তশিষ্ট ভদ্র নয়। কি হলো, চুপ করে আছো কেন, এতক্ষণ তো পুরো পৃথিবী কাঁপিয়ে ফেলছিলে। আমি আসলে আচুপ মানুষ তো, ব্যাকগেল নাকি, বাসর ঘরে একটা মেয়ে কান্না করবে এটা তো স্বাভাবিক বিষয়, কোন গ্রহের প্রাণী আল্লাহ জানে, কোত্থেকে উড়ে এসে পৃথিবীতে জুড়ে বসছে। আস্তে আস্তে পটর পটর করে কি বলছো, আমার অনেক ঘুম পেয়েছে তো তাই আমি কান্না করেছি, আসলে আমার ঘুম পেলেই আমি কান্না করে দেই, এটা আমার জন্মগত রোগ। হোয়াট, এমন আবার কোনো রোগ আছে নাকি? জি, আমার এই রোগটা আছে। কি আজও মেয়ে রে বাবা, জীবনে তো এমন রোগের কথা শুনিনি। আপনি কিছু বলবেন? হ্যাঁ না, মানে সব তো দেখলেই, বিয়েটা কাকতালীয় ভাবে হলো, তোমাকে বিয়ে করার কোনো ইচ্ছাই আমার ছিল না। আসলে আমার গার্লফ্রেন্ড কি, বিয়ে করার কোনো ইচ্ছে ছিল না তো বিয়ে করছেন কেন, মগের মুল্লুক নাকি, এতক্ষণ ভালো ব্যবহার করছিলাম কিন্তু এখন আর করব না। সোনিয়া নাইমের পাঞ্জাবির কলার ধরে এক টান। ওই বদমাইশ, তুই আমাকে বিয়ে করছিস কেন আর এখন বলছিস বিয়ে করার কোনো ইচ্ছে ছিল না। এই মেয়ে আমার কলার ছাড়ো, ছাড়ো বলছি। না ছাড়বো না, আগে বল তুই আমাকে বিয়ে করছিস কেন। আমার কত ইচ্ছে ছিল বিয়ের আগে জামাইয়ের সাথে এক মাস প্রেম করব, দুজন মিলে রিকশায় ঘুরবো, চকবার খাবো, তুই আমার সব স্বপ্ন মাটিতে মিশিয়ে দিয়েছিস। এই বিয়াদব মেয়ে, আমার কলার ছাড়ো, জোরে ধমক দিয়ে ধমকের আওয়াজে ভয় পেয়ে সোনিয়া কিছুটা চুপসে যায়। তোমার মতো একটা বিয়াদব মেয়ের সাথে বিয়ে করার কোনো ইচ্ছাই আমার ছিল না, যদি না পরি পালিয়ে যেত। ভালোই করছে পালিয়ে গেছে, আপনার মতো হনুমানকে কোনো মেয়ে বিয়ে করবে না। কি, আমি হনুমান, তোর এত বড় সাহস, এই মেয়ে নামো, নামো আমার বিছানা থেকে। না, আমি বিছানা থেকে নামবো না, এখন আমি ঘুমাবো। হ্যাঁ যাও, ঘুমানোর জন্য সোফা আছে, সোফায় গিয়ে ঘুমাও। কি, আমি সোফায় ঘুমাবো? হ্যাঁ তুমি সোফায় ঘুমাবে, কাল শুধু আন্টি লন্ডনে যেয়ে নিক, তারপর দেখাবো মোরাদ কি জিনিস। ছি ছি ছি, আপনি একটা মেয়েকে সোফায় ঘুমাতে বলছেন, সেম অন ইউ, আমি নামবো না বিছানা থেকে, আমি এখানেই ঘুমাবো, আপনি সোফায় ঘুমান। তুই নামবি না তো চোদ্দ গুষ্টি নামবে, এটা আমার ঘর, আমার বিছানা, তাই আমি যা বলবো তাই তোমাকে শুনতেই হবে, আন্ডারস্ট্যান্ড? না, নট আন্ডারস্ট্যান্ড, আমি সোফায় ঘুমাবো না, আমি বিছাই ঘুমাব, না নট আন্ডারস্ট্যান্ড, আমি সোফায় ঘুমাবো না, আমি বিছা নাই ঘুমাবো আর আপনি সোফায় ঘুমাবেন। এমি বাংলা কথা বোঝো না, আমি তোমাকে আমার বউ হিসেবে কখনো মানবো না আর মেনেও নেবো না। আপনাকে আমার জামাই বলতে বয়ে গেছে, শোনেন, আপনার মতো বদমাশকে বিয়ে করার কোনো ইচ্ছেই আমার ছিল না। এই মেয়ে কাকে কি বলছো, তুমি জানো কত মেয়ে আমার জন্য পাগল। হ্যাঁ, তাই তো দিনের পর আপনার গার্লফ্রেন্ড, সরি, আপনার হবু বউ আপনাকে রেখে পালিয়ে গেছে। জাস্ট শাট আপ, তোমার মতো বেয়াদব মেয়ের সাথে থাকার ইচ্ছাই নেই আমার, আমি তোমার কাছ থেকে ডিভোর্স চাই। আমার মনে হয় ভীষণ ইচ্ছে আপনার মতো হনুমানের সাথে থাকার। তো ঠিক আছে, এক মাস পর আমি তোমাকে ডিভোর্স দেব, ডিল? এক মাস কেন, আমি এক্ষুনি আপনাকে তালাক দেব, এক তালাক, দুই তালাক, বাইনতা। কি হয়েছে, রুম থেকে এত চিৎকার চেঁচামি কিসের? আন্টি কি করি এখন, আন্টি চলে আসছে, এমনিতে ওনার শরীর বেশি ভালো না। কি আর করবেন, কিছুই করতে হবে না, আমি আন্টিকে সব বলে দিচ্ছি। আন্টি, মোরাদ কোনো উপায় না পেয়ে সোনিয়ার মুখ চেপে ধরে। কি হলো মোরাদ, সব ঠিক আছে তো, কিছু বলছিস না কেন?
আন্টি সব ঠিক আছে, তুমি চিন্তা করো না। আসলে সোনিয়া একটু নার্ভাস, তাই কান্নাকাটি করছে। তুমি চিন্তা করো না, আমি সামলে নেব। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা হলে আমাদের খবর দিস। হ্যাঁ আন্টি, তুমি যাও, রেস্ট নাও। আন্টি চলে যাওয়ার সাথে সাথে মোরাদ সোনিয়াকে ছেড়ে দেয়। এই বজ্জাত মেয়ে, আস্তে কথা বলতে পারো না? তোমার জন্য আন্টি অসুস্থ শরীর নিয়ে এখানে চলে এসেছে। কি, আমি বজ্জাত মেয়ে? আপনার সাহস তো কম না, আপনি আমাকে বজ্জাত মেয়ে বললেন। আমি এক্ষুনি সবাইকে বলে দেব আপনি আমাকে সোফায় ঘুমাতে বলছেন। আন্টি! মোরাদ অনেকটা রেগে সোনিয়াকে দেওয়ালের সাথে লাগিয়ে সোনিয়ার মুখ চেপে ধরে। সোনিয়া মোরাদের এমন রাগান্বিত রূপ দেখে অনেক ভয় পেয়ে যায়। আমি চুপ থাকতে বলেছি মানে চুপ থাকবে, আন্ডারস্ট্যান্ড? মোরাদ কথাগুলো সোনিয়ার এতটাই কাছে গিয়ে বলে যে সোনিয়া মোরাদের অধীরে নিঃশ্বাস অনুভব করতে পারে। মোরাদ সোনিয়াকে ছেড়ে দিয়ে বিছানা থেকে একটা বালিশ নিয়ে সোফায় শুয়ে পড়ে। সোনিয়া তখনও দেওয়ালের সাথে থ হয়ে দাঁড়িয়ে আছে। অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো, কথাটা বলে মোরাদ ওপাশ হয়ে শুয়ে পড়ে। মোরাদের কথায় সোনিয়ার ঘোর ভাঙে। সোনিয়া চুপচাপ কোনো কথা না বলে ভদ্র মেয়ের মতো বিছানায় গিয়ে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর সোনিয়া একটু আগে যা ঘটেছে তা নিয়ে ভাবতে থাকে। কি হলো ব্যাপারটা? এই হনুমানটা আমার সাথে এভাবে ধমক দিয়ে কথা বললো, আবার আমাকে রাগে লুকো দিল, কিন্তু আমি কিছু বললাম না কেন? না সোনিয়া, না, তোর সাথে কেউ এভাবে ব্যবহার করবে আর তুই কিছু বলবি না, এটা হতে পারে না। সোনিয়ার উপর বাট পারি, দাঁড়া দেখাচ্ছি মজা। সোনিয়ার বিকট কান্নার আওয়াজে মোরাদ ভয় পেয়ে শোয়া থেকে লাফিয়ে ওঠে। আল্লাহ গো, থুথু থু, এই মেয়ে এভাবে কান্না করছো কেন? আর একটু হলে তো হার্ট অ্যাটাক করতাম। আমার কি দোষ? আমি তো আগেই বলেছিলাম আমার ঘুম পেলে কান্না করি, এটা আমার জন্মগত রোগ। ইয়া আল্লাহ, এ কোন মুসিবতে বললাম! রাত 2টা বাজে, কি নমনা আরম্ভ হলো! আরে থামো প্লিজ, আল্লাহর দোয়া লাগে। মোরাদ যতই থামার কথা বলে সোনিয়া তত উচ্চস্বরে কান্না করতেই থাকে। মোরাদ কিছু করতে না পেরে বালিশ দিয়ে কান চেপে রাখে। ইয়া আল্লাহ আমাকে রক্ষা করো, কোন জন্মে পাপ করেছিলাম আল্লাহ জানে, তার শাস্তি এখন পেতে হচ্ছে। কিছুক্ষণ পর কান্নার আওয়াজ বন্ধ হয়ে যায়। মোরাদ কান্নার আওয়াজ শুনতে না পেয়ে বালিশ একটু সরিয়ে উঁকি মেরে দেখে সোনিয়া বাচ্চাদের মতো গুটি সুটি মেরে শুয়ে আছে আর গাল দিয়ে লালা পড়ছে। ইয়া মাবুদ, কার বললাই বললাম! উফ সি, আমার পুরো বালিশটা ঝোল ফেলিয়ে নষ্ট করে দিল। এমন বাসর যেন কারো কপালে না জোটে। যদি পরি এমনটা না করতো তাহলে এই মেয়েটির বদলে আজ পরি আমার পাশে থাকতো। কিন্তু কেন পরি আমার সাথে এমনটা করলো? কথাগুলো ভাবতে ভাবতে নাইম ঘুমিয়ে পড়ে। সকালে ও আল্লাহ, আমার মাজার 12টা বেজে গেল। মোরাদ সোনিয়ার দিকে তাকিয়ে দেখে সোনিয়া বাচ্চাদের মতো গুটি মেরে ঘুমাচ্ছে। আহা হা হা, রাক্ষসী আমার ঘুম নষ্ট করে নিজে কীভাবে আরামে ঘুমাচ্ছে দেখো। দাঁড়া ডাইনি, তোর আরামের ঘুম আমি হারাম করছি। মোরাদ ওয়াশরুম থেকে এক বালতি পানি এনে সোনিয়ার উপর সুরে মারে। কে? সোনিয়ার উপর আচমকা পানি সুরে মারায় ক্ষণিকের জন্য সোনিয়া কিছু বুঝতে উঠতে পারে না। আপনি? হ্যাঁ আমি। আপনি আমাকে পানি মারলেন কেন? আসলে এটা আমার একটা রোগ, সকাল সকাল বিছানা পানি দিয়ে না ভিজালে পরের দিন রাতে আর ঘুম আসে না। কি, এমন আবার কোনো রোগ হয় নাকি? জি হয়, যেমন আপনার রাতে ঘুমানোর আগে কান্না করা একটা রোগ, তেমন আমারও সকাল সকাল বিছানা পানি ভিজানো একটা রোগ। নিয়ে ডাইনি, কাল রাতের প্রতিশোধের উত্তর কার সাথে পাঙ্গা নিয়েছিস? এখন হাড়ে হাড়ে টের পাবি। ওরে বাটপার, সোনিয়ার উপর বাটপারি, এর উত্তর কিভাবে দিতে হয় তা আমার জানা আছে, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াশ। বাই দ্য ওয়ে, তুমি কি দাঁত ব্রাশ করো না? আমাকে কি এলিয়েন মনে হয়? দাঁত ব্রাশ করবো না কেন? না, রাতে তোমার মুখ দিয়ে অমৃত বয়ে পড়ে তো তাই। ইস, হনুমানটা দেখে ফেললো নাকি? ছি, কি লজ্জার বিষয়। মোরাদ আলমারি থেকে কাপড় বের করে যেই ওয়াশরুমে ঢুকতে যাবে সাথে সাথে সোনিয়া চেঁচিয়ে ওঠে। দাঁড়ান! আল্লাহ রে, ভয় পেয়ে গেছি, থু থু থু। এই মেয়ে, তোমাকে না বলছি এত জোরে চিৎকার দিয়ে কথা বলবে না? চিৎকার না দিলে তো ওয়াশরুমে ঢুকে যেতেন। তো ওয়াশরুমে না ঢুকে কাপড় কোথায় চেঞ্জ করব, খাটের নিচে? আপনার ইচ্ছা, আপনি কোথায় চেঞ্জ করবেন, খাটের নিচে যান নাকি জাহান্নামের চৌরাস্তায়, সেটা আমার দেখার বিষয় না। আগে আমি ওয়াশরুমে যাব, এত ভারী কাপড় পরে আর থাকতে পারছি না। এক্সকিউজ মি ফর ইওর কাইন্ড ইনফরমেশন, এটা আমার রুম, আর যেহেতু এটা আমার রুম সেহেতু ওয়াশরুমটাও আমার। সো কে আগে ওয়াশরুমে যাবে না যাবে সেটা আমি ডিসাইড করব, তুমি না, আন্ডারস্ট্যান্ড? সোনিয়া এবার অনেকটা রেগে যায়, এমনিতেই এত ভারী শাড়ির ওজন, তার উপর এক গাদা মেকআপ, সারা রাত এগুলোর জন্য অসহ্য গরম ভোগ করতে হয়েছে সোনিয়াকে, তার উপর মোরাদের ক্যাচকাচানি। সোনিয়া রেগে ফায়ার হয়ে সজোরে মোরাদকে ধমক দেয়। ওই বেটা চুপ,
একদম চুপ, আর একটা কথা বলবে তো, তোর মুটি মোট কিয়ে দেব। ও বাবা, আমি ভয় পেয়ে গেছি, বাঁচাও বাঁচাও, কে আমাকে বাঁচাও, আমার নতুন বউ ভূত হয়ে গেছে, আমাকে খেয়ে ফেলবে, বাঁচাও। তোমার মতো মেয়েদের কাছে এমন কমন ডায়লগ অনেক শুনেছি, নতুন কোনো ডায়লগ থাকলে বলতে পারো। কি অ্যাক্টিং জানে না বাবা, মুভিতে গেলে অস্কার পাইতো, এত কিছু জানি না। আগে আমি ওয়াশরুমে যাব যাব যাব। সেটআপ, এটা আমার ওয়াশরুম, তাই আমি আগে যাব, আন্ডারস্ট্যান্ড? তোর আন্ডারস্ট্যান্ডের গুলি মারি আমি, আগে যাব। বলেই যে সোনিয়া দৌড়ে ওয়াশরুমে ঢুকতে যায়, একই সাথে মোরাদও ওয়াশরুমে ঢুকতে চেষ্টা করে, যার ফলে দুজনেই ওয়াশরুমের দরজায় আটকে যায়। স্যার ডাইনি, এটা আমার ওয়াশরুম, আমি আগে ঢুকবো। তুই ছাড় রাখোস, আগে আমি ঢুকবো, কাল থেকে অনেক জ্বালাইছিস, আর না। দুজনেই ধাক্কাধাক্কি করছে ওয়াশরুমে ঢোকার জন্য, কিন্তু দুজনের একজনও হার মানতে রাজি নয়। স্যার মোটকি, স্যার পুরো দরজা ব্লক করে রাখছিস। কি, আমি মোটকি? দাঁড়া। বলে সোনিয়া মোরাদের হাতে কামড় দিয়ে বসে। আ, কামড় খেয়ে মোরাদ দরজা থেকে সরে যায়। রাক্ষসিনী, জীবনে তো মাংস খাসনি মনে হয়। না, খাই নাই, তাই তো তোর মাংস খেতে এসেছি। সোনিয়া দরজা লাগানোর আগে মোরাদ ধাক্কা দিয়ে ওয়াশরুমের ভেতরে ঢুকে যায়। তোর সাহস কি করে হয়, তুই আমাকে কামড় দিস? খাইছে আমারে, আবার কাল রাতের মতো রেগে গেল না তো, এখন কি করি? সোনিয়া কিছু না ভেবে পেয়ে এক পা দুবা করে পিছাতে থাকে, আর মোরাদও রেগে মেগে সোনিয়ার দিকে এক পা দুবা করে এগোতে থাকে। আসলে আমি চাঁদ করে কামড়। সোনিয়া পিছুতে পিছুতে হঠাৎ শাওয়ারের সাথে ধাক্কা লাগে, আর সাথে সাথে শাওয়ার অন হয়ে যায়। মোরাদ টেবিল স্টাইলে সোনিয়াকে হ্যাসকা টান মেরে দেয়ালের সাথে জাপটে ধরে। আমি আসলে আসো। কিছু বলার আগে মোরাদ সোনিয়ার কোমরে হাত দেয়। মোরাদের হাতের স্পর্শে সোনিয়া কেঁপে উঠছে। কি কে করছেন? সোনিয়ার ঠোঁটে হাত দিয়ে মোরাদ সোনিয়ার ঠোঁটের আরো কাছে চলে যায়। সোনিয়ার হার্টবিট দ্বিগুণ গতিতে বাড়তে থাকে। মোরাদ সোনিয়ার ঠোঁটে কিস দেওয়ার ভঙ্গি করে যেই এগোতে যায়, সোনিয়া মোরাদকে ধাক্কা দিয়ে দৌড়ে ওয়াশরুম থেকে বের হয়ে যায়। মোরাদ সাথে সাথে ওয়াশরুমের দরজা বন্ধ করে দেয়। হা হা হা, প্ল্যান সাকসেসফুল, এবার ওয়াশরুমে ঢুকে দেখা যায়নি। শয়তান কোথাকার, আমার সাথে চলো না, তোকে আমি দেখে নিব। সোনিয়া কথাগুলো জোরে জোরে বলছিল, যার কারণে ফারিয়া, নাইমের খালাতো বোন, কথাগুলো শুনে ফেললো। উফ, মেয়ে কামিন ভাবি? তুমি? হ্যাঁ, এসো। ভাবি, এই কি অবস্থা তোমার? ভিজে একদম কাক ভেজা হয়ে আছো। আর যা দেখলাম, তোমার আর ভাইয়ার তো কুকুর বেড়ালের মতো অবস্থা হয়েছে। আসলে থাক, আর কিছু বলতে হবে না, যা বুঝার আমি বুঝে গেছি। তুমি আমার সাথে চলো, আমার রুম থেকে চেঞ্জ করে নিবে। সোনিয়া ফারিয়ার রুম থেকে কাপড় চেঞ্জ করে নেয়। চেঞ্জ করা শেষ? হ্যাঁ, এদিকে আসো, আমি তোমার চুল শুকিয়ে দিচ্ছি। ফারিয়া সোনিয়া চুল শুকিয়ে দিচ্ছে। হঠাৎ সোনিয়া ফারিয়াকে প্রশ্ন করে, আচ্ছা ফারিয়া, বিয়ের দিন এমন কি হয়েছিল যে তোমার ভাইয়ের হবু বউ মানে ওনার গার্লফ্রেন্ড পালিয়ে যায়? সেটা সঠিক আমি নিজেও জানি না, তবে আমরা কখনো ভাবতে পারিনি পরিয়াপু এভাবে বিয়ের আসর থেকে পালিয়ে যাবে। অবশ্যই পরিয়াপু ভাইয়াকে না, ভাইয়ার টাকাকে ভালোবাসত। পরিয়াপু আর ভাইয়ার রিলেশনটা শুধু লোক দেখানোর জন্যই ছিল। ভাইয়া আর পরিয়াপুর মধ্যে সত্যিকারের ভালোবাসা ছিল না, এটা বোঝাই যেত। কেমন? পরিয়াপু সব সময় ভাইয়ার নাম ডাক, টাকা পয়সা এগুলো নিয়ে তার ফ্রেন্ডদের কাছে বড়াই করত। আর ভাইয়াও পরিয়াপুকে যে সত্যিকারের ভালোবাসত সেটাও বলা যায় না। কেন? কারণ পরিয়াপুর সাথে ভাইয়ের বিয়েটা আমু আগে থেকে ঠিক করে রেখেছিল, যার ফলে ভাইয়া না চাইলেও পরিয়াপুর সাথে ভাইয়ার একটা সম্পর্ক তৈরি করতে হয়। আচ্ছা, ওনার আম্মু আব্বুর মৃত্যু কিভাবে হয়? ভাইয়ার যখন 5 বছর বয়স, তখন একটা কার অ্যাক্সিডেন্টে আন্টি আঙ্কেল মারা যায়। তখন থেকে ভাইয়া আমুর কাছে মানুষ হয়, তাই ভাইয়া কোনো সময় আমুর কোনো কথা ফেলে না। আঙ্কেলের মৃত্যুর আগে ভাইয়ার নামে তার সমস্ত প্রপার্টি লিখে দিয়ে যায়, যার কারণে সবাই ভাইয়াকে না, ভাইয়ের প্রপার্টিকে ভালোবাসে। জানো, ভাইয়া না শুধু একটু সত্যিকারের ভালোবাসা চায়, আর কিছু না। আচ্ছা, এসব কথা বাদ দাও, তোমার ব্যাপারে বলো। আমার ব্যাপারে আর কি বলবো, আমি এসেছিলাম বিয়ের দাওয়াত খেতে, আর এখন দেখো দাওয়াত খেতে এসে নিজেই ফেসে গেছি। হ্যাঁ, আমি বুঝতে পারছি, বিয়ের একদম এমন সময় পরিয়াপু পালায় যে বিয়েটা ক্যান্সেল করলে সোসাইটিতে আমাদের মান সম্মান ধুলোয় মিশে যেত।
আর তাই তোমার আম্মু আর আমার আম্মু যেহেতু দুইজন বান্ধবী ছিলেন, সেই সূত্রে আমাকে দিয়ে বিয়েটা সম্পন্ন করে, তাই তো? হ্যাঁ। তুমি আসছো যার সাথে এমন ভয়ঙ্কর ঘটনা ঘটে শুধু সেই বোঝে। বিয়ে হয়েছে তো প্রবলেমটা কোথায়? আমার ভাইয়া তো কোনো দিক দিয়ে কম নয়, দেখতে টল, স্মার্ট, গুড লুকিং। আর ভাইয়ার সব থেকে কিউটনেস পার্ট হলো ভাইয়ার মন থেকে অনেক ভালো একটা মানুষ। এগুলো দিয়ে কি করব? আমি তো আগে থেকে ঠিক করে রেখেছিলাম বিয়ের আগে এক মাস বরের সাথে ছুটিয়ে প্রেম করব, কিন্তু তা তো আর হলো না, কই উল্টো স্বপ্ন ভেস্তে গেল। আহারে, আচ্ছা ভাবি, তোমাদের বাসর রাত কেমন কাটলো? কিছু রোমান্স টোমান্স হয়েছে নাকি, নাকি ঝগড়া করে কাটিয়ে দিয়েছো? সকালের কাণ্ড দেখে এখনো কি বুঝতে পারোনি? হুম, বুঝলাম। ভাবি, বিয়ের আগে প্রেম করতে পারোনি তো কি হয়েছে? বিয়ের পরেও তো প্রেম করতে পারো ভাইয়ার সাথে, তাছাড়া পুরো লাইফটাই তো পড়ে আছে। ইম্পসিবল, যে ব্যক্তির সাথে একটা রাত ভালো করে কাটাতে পারলাম না তার সাথে প্রেম করব, আমার পুরো লাইফ কাটাবো, অসম্ভব। কি হলো, কি ভাবছো? না কিছু না। চুল শুকানো হয়ে গেছে? তোমার ক্ষুধা পেয়েছে নিশ্চয়ই? ক্ষুধা তো কাল রাতেই পেয়েছিল, ওই হনুমানটার সাথে ঝগড়া করতে করতে আরো বেশি ক্ষুধা লেগেছিল। না না, তুমি চিন্তা করো না, আমার বেশি ক্ষুধা পায়নি। ক্ষুধা তো অনেক পেয়েছে, কিন্তু সাথে সাথে হ্যাঁ বললে কি করবে? নতুন বস সুসা, সে কি কাল থেকে তুমি কিছুই খাওনি? বিয়ের এত সব ঝামেলার মাঝে তুমি তো কিছুই খেতে পারলে না, চলো আমার সাথে। না না ঠিক আছে। হ বইন, অনেক ক্ষুধা লেগেছে, কিছু খেতে দে, না হলে এই ছোট্ট জানটা না খেতে পেলে মারা যাবে। নিয়ে যাবুন, নিয়ে যা, হাত ধরে টেনে নিয়ে যা, নিজে নিজে গেলে মনে করবে ছুসা। আমি কি ছুসা নাকি? না, কোনো কথা শুনবো না, চলো আমার সাথে। ফারিয়া সোনার হাত টেনে নিয়ে গেল। আল্লাহ তোমার ভালো করুক, তোমার কপালে যেন ভালো একটা বর জুটে। সোনিয়া টেবিলে যেয়ে দেখে মুরাদ অলরেডি খাবার খেতে বসে গেছে। হনুমানটা এদিকেই আছে দেখছি। ওই তো ডাইনিটা এসে গেছে। দুজনে দুজনের দিকে তাকিয়ে মনে মনে গালি দিচ্ছে, কি গো দাঁড়িয়ে আছো কেন, এখানে এসো, দেখো আমার সব ফ্রেন্ড এসেছে। সোনিয়ার দিকে তাকিয়ে বলল। সোনিয়া তার আশেপাশে তাকাচ্ছে, সোনিয়া আশেপাশে কেউ না থাকায় সোনিয়া বুঝতে পারছে মুরাদ কথাগুলো সোনিয়াকেই বলছে। কি হলো ব্যাপারটা, শয়তানটা আমার সাথে এত ভালো করে কথা বলছে? আপনি বসুন। সোনিয়া সবাইকে খাবার বেড়ে দিতে থাকে, আমাকে কামড়ে বেরোয়নি, এখন দেখ কি করি। সোনিয়া খাবার বেড়ে দেওয়ার সাথে সাথে সবার সাথে পরিচিত হয় নাই। দোস্ত কপাল তোর, ভাবির মতো একটা বউ পেয়েছিস, আমাদের ভাবি কত লক্ষ্মী দেখেছিস। লক্ষ্মী নাকি সাই, রাক্ষসিনী একটা, কামড় দিয়ে হাতে সব গোস্ত খেয়ে ফেলছে। আমিও তো তাই বলি, আজকালের জামানায় ভাবির মতো এত নম্র ভদ্র মেয়ে কয়টা দেখা যায় বলতো? পাম্মারা স্যার, আসল কথা বল। আসল কথা কিছুই না, ভাবির মতো এমন একটা কিউট বউ পেয়েছিস, সেই খুশিতে আমাদের ট্রিট দিতে হবে। পাদ মারলেও তোদের ট্রিট দিতে হয়। আমার লাইফে এত বড় ট্র্যাজেডি হয়ে গেল আর তোরা ট্রিট নিবি না তা কীভাবে হয়? আগেই আন্দাজ করতে পেরেছিলাম এমন কিছু একটা বলবি। সোনিয়া ও কাঠা গায়ে আরেকটু লবণের সিটা লাগিয়ে দেয়। ভাই কি যে বলেন না, ওনার মন অনেক বড়, উনি আপনাদের আজ ট্রিট দেবে, ট্রিট নেবেন এটা বা জিজ্ঞেস করা লাগে? আমি হলে তো পকেটে যত আছে এক্ষুনি সব টাকা বের করে নিতাম। ডাইনি, বাহ বাহ বাহ, এটাই আমার ভাবি। দোস্ত নে মানি ব্যাগটা দে। যা বেটা মজা নেস। ওই সবাই ওরে ধর। দাঁড়ান ভাইয়া, ওগো শুনছো, ভাইয়াদের ট্রিটের টাকাটা দিয়ে দাও। কি রে বৌমাও বললো এখন আর মানা করিস না। ওকে এই নে, ওরে পেতনি, এই ছিল তোর পেটে, তোকে আমি দেখে নিব, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াস। মুরাদের ফ্রেন্ডরা সবাই টাকা পেয়ে ওদাও হয়ে গেল। সোনিয়া খেতে বসবে এমন সময় মুরাদ বলে উঠল, বউ খেতে বসো, নাকি খোদা নেই? অবশ্য সকালে যখন কতগুলো খাবার খেলে তাই মনে হয় খোদা নেই, তাই না? সোনিয়া টেবিলে বসতে যাবে তখনই কথা বলে মুরাদ। কথাটা শোনা মাত্রই সোনিয়া ধপাস করে দাঁড়িয়ে যায়। আল্লাহ, ঠাটা পড়া মিথ্যা কথা, আমি এখনো কিচ্ছু খাইনি। হ্যাঁ আসলে এখন আমার ক্ষুধা নেই, ফারিয়াকেও তাই বলেছি, তাই না ফারিয়া? ও তার জন্যই ভাবি খেতে চাইনি। ওকে সরি ভাবি, তোমাকে জোর করেছি, তোমার যখন ইচ্ছে হবে তখন তুমি খেও। না না না, আমি কিছু খাই নাই, আমাকে কেউ জোর করো প্লিজ। এবার বোধ ঠেলা ডাইনি, আমার হাতে কামড় দেয়া,
আবার আমার পকেট খালি করা। অনেক লেট হয়ে গেছে সোনিয়া না খাওয়া অবস্থায়, না পারছে খাবার চাইতে, না পারছে কিছু বলতে। সব ওই শয়তানটার জন্য হয়েছে, আল্লাহ যে আমার সাথে এমন করেছে তার উপর যেন ঠাটা পড়ে। মোরাদ কিছু খাবার হাতে নিয়ে রুমে ঢুকে, কেউ কি আমাকে অভিশাপ দিচ্ছে? সোনিয়া তাকিয়ে দেখে মোরাদ খাবার নিয়ে রুমে ঢুকছে। আপনি আমার জন্য খাবার নিয়ে এসেছেন? শুধু শুধু মানুষটাকে খারাপ ভেবেছিলাম, মানুষটা কিন্তু এতটাও খারাপ না। কে বলেছে আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি? এই খাবারগুলো আমি আমার জন্য নিয়ে এসেছি। সে কি, আপনি তো তখন খাবার খেলেন। হ্যাঁ খেয়েছি, আবার খাবো, তোমার কোনো সমস্যা? রাক্ষস নাকি, এতগুলো খাবার কোন পেটে রাখে আল্লাহই জানে। মোরাদ তাকিয়ে দেখে সোনিয়া পেটে হাত দিয়ে বসে আছে। আমার সাথে লাগতে আসলে এমনই হবে। মোরাদ কি জিনিস, এখন হারে হারে টের পাচ্ছে সোনিয়া। মোরাদ ভাবলো পেতনিটাকে আর একটু জ্বালানো যাক। আহা কি সুস্বাদু ঘিরান, আগে বিরিয়ানিটা টেস্ট করে দেখি। সোনিয়া মোরাদের কথাগুলো শুনছে আর চোখে মোরাদের দিকে তাকিয়ে দেখছে। খা রাক্ষস খা, তোর নির্ঘাত পেট ব্যথা করবে দেখিস। আহ ইয়াম্মি, আহা কি সুস্বাদু। সোনিয়াকে লোভ দেখিয়ে, দেখো না এমন ভাবে খাচ্ছে যেন বাপের জন্মেও বিরিয়ানি খায়নি। মোরাদকে আর চোখে দেখে কথাগুলো বলল সোনিয়া। মোরাদ খাবারগুলো হাতে নিয়ে ডেকে, ওই ডানি আমার খাবারের দিকে নজর দাও কেন? কি, আমি কই খাবারের দিকে নজর দিলাম? দিল তো, আমি এখনই দেখলাম তুমি আমার খাবারে নজর দিয়েছো। না একটুখানি ফেলিয়ে দেই, না হলে পেট ব্যথা করবে। মোরাদের কথাগুলো শুনে এবার সোনিয়া খুব রাগ উঠতে লাগলো। সোনিয়ার চোখ রাগে লাল টকটক করছে। মোরাদ বুঝতে পারে সোনিয়া রেগে আছে। বেদনিকে আর একটু রাগানো যাক। কি এভাবে সুসার মতো তাকিয়ে আছো কেন? সি 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 সি, জীবনে সুসা দেখেছি কিন্তু তোমার মতো সুসা মেয়ে একটাও দেখিনি। এবার সোনিয়ার ধৈর্যের সীমা ভেঙে যায়। সোনিয়া মোরাদের সামনে যেয়ে মোরাদের কলার শক্ত করে ধরে। ওই রাক্ষস, তুই সুসা কাকে বলিস? নিজের রাক্ষসের মতো এক গাদে করে গেলছিস আর আমাকে সুসা বলছিস? আজকে তোর একদিন কি আমার একদিন, আজকে হয় তুই জিন্দা থাকবি না হলে আমি জিন্দা থাকবো, অনেক জ্বালিয়েছিস আমাকে। সোনিয়া কাঁধে থেকে ওনা নামিয়ে মাজায় বাঁধে। সোনিয়ার উপর ঝাঁপিয়ে পড়ে সোনিয়া চুল টেনে ধরে। সোনিয়াও ছেড়ে দেওয়ার পাত্রী নয়, সোনিয়াও মোরাদের গলা টিপে ধরে। দুজনে দুজনের মধ্যে গোড়াগুড়ি হাসছে, মনে হচ্ছে ওরা WWE রেসলিং এ এখানে শুরু করে দিয়েছে। স্যার মুটকি স্যার, আল্লাহ মরেই গেলাম। তুই ছাড় রাক্ষস। দুজনের একজনও ছাড়ছে না, কারণ দুজনের মধ্যে কেউ হার মানতে রাজি নয়। এই মধ্যে ফারিয়া রুমের পাশ দিয়ে যাচ্ছিল, তখনই মারামারির আওয়াজ শুনতে পায়। তাই দরজা নক না করেই তড়িঘড়ি করে ফারিয়া রুমে ঢুকে পড়ে। ফারিয়া রুমে ঢুকে দেখে মোরাদ আর সোনিয়া রেসলিং খেলছে। স্যার ডাইনি স্যার। আমি ডাইনি? তবে এই নে ইয়ার ঢিসুম। সোনিয়ার এক ঘুষিতে মোরাদ উড়ে বিছানার অন্য পাশে ছিটকে পড়ে। আ ইয়া খোদা, এরা দুজন দুজনকে মেরে ফেলবে মনে হচ্ছে। মোরাদ সোনিয়াকে যেই ঘুষির প্রতিউত্তর দিতে যাবে সেই ফারিয়া চিৎকার করে ওঠে, থামো। ফারিয়া চিৎকার শুনে ফারিয়ার আম্মু দৌড়ে চলে আসে। ফারিয়ার আম্মু রুমে এসে দেখে মোরাদ সোনিয়াকে খাবার খাইয়ে দিচ্ছে। কি হয়েছে, এত চিৎকার কিসের ফারিয়া? মোরাদ তোরা ঠিক আছিস তো? একটু আগে কিসের চিৎকার শুনলাম? কই আন্টি কিসের চিৎকার, আমরা তো কোনো চিৎকার শুনলাম না। কিরে ভারিয়া কিছু বলছিস না কেন? হ্যাঁ হ্যাঁ, কই কিসের চিৎকার? আপনি ভুল শুনেছেন আন্টি, আমি সবার সাথে নাস্তা করিনি, দেখে মোরাদ আমার জন্য খাবার নিয়ে এসেছে। আন্টি আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আপনার বউ বানানোর জন্য, এমন সৌভাগ্য অনেক কম মেয়েই পাই, ওগো শুনছো? হ্যাঁ গো বলো। দেখো খাবারগুলো আমার কাছে দাও, তোমাকে আর খাইয়ে দিতে হবে না, তুমি এত কষ্ট করে আমার জন্য খাবার নিয়ে এলে। তুমি টেনশন করো না, আমি সবগুলো খাবার খেয়ে শেষ করব, প্রমিস। কেন গো দাও, আমি তোমাকে খাইয়ে দেই। না যাও, দেখো না আন্টি আছে, আমার লজ্জা করছে। ওরে ডাইনি, তোর আবার লজ্জা আছে? আমাকে কতগুলো মার দিছে, আল্লাহ গো, এখনো শরীর ব্যথা করছে। না না তোরা খা, আমি চলে যাচ্ছি, এমনিও অনেক প্যাকিং করা বাকি আছে। পারিয়া তুইও আমার সাথে চল। মা আমি আসছি, তুমি যাও। মোরাদের আন্টি চলে যাওয়ার সাথে সাথে ফারিয়া তেড়ে মোরাদ আর সোনিয়ার সামনে এসে দাঁড়ায়। দেখো ভাই আর ভাবি, জানি তোমাদের বিয়েটা একটা অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে দিয়ে হয়েছে, তার জন্য হয়তো বা তোমাদের খাপ খাওয়াতে একটু সময় লাগবে, কিন্তু তোমরা যা শুরু করেছো এখন মনে হচ্ছে
আমরা চলে গেলে দুজন দুজনের মার্ডার করে বসে থাকবে। কুত্তা বিলাইয়ের মধ্যেও এত শত্রুতা নেই যেটা আমি তোমাদের মধ্যে দেখতে পেলাম। দেখো এমনিও বিয়ের সেই ঘটনার পর আম্মু একটু অসুস্থ, তাই প্লিজ এমন কিছু করো না যাতে আম্মু কষ্ট পায়। আর হ্যাঁ, এখন তোমরা তোমাদের এই কুস্তাকুস্তি বন্ধ করো, বিকেলের জন্য প্রস্তুতি নিতে থাকো। বৌভাতের ভাবির ফ্যামিলির মেম্বাররাও আসবে। আশা করি আমার কথা তোমরা বুঝতে পেরেছো। কথাগুলো বলে ফারিয়া চলে গেল, উফ বাঁচা গেল। তখন যদি ফারিয়া ইশারা দিয়ে না বলতো যে আন্টি আসছে, তখন কি কেলেঙ্কারি কাণ্ডটা হতো? কি আর হতো, চোর ধরা পড়তো, আমি আন্টিকে বলে দিতাম। মূলত আমাকে অনেক মেরেছে। ওরে ডাইনি, কে মেরেছে? আমি মেরেছি? তুই তো আমাকে মেরেছিস। মেয়ে বলে তাই কিছু বলি, শুধু শুধু চুল টান দিয়েছি, আর তুই তো আমার গলা টিপে ধরছিলি, আবার বসে বসে এখন আমার খাবার গিলছিস। দে আমার খাবার দে। মুরাদ সোনিয়া থেকে প্লেট টান দিয়ে নেওয়ার চেষ্টা করছে। চাল আমার প্লেট, শয়তান। দুজনেই প্লেটে ধরে টানাটানি করছে। এক পর্যায়ে সোনিয়া খাবারের প্লেটে থুতু দেয়। থু থু থু, নে এবার খা রাক্ষস। উসি, কত বড় খচ্চরের বাচ্চারে, আমার সবগুলো খাবার নষ্ট করে দিল। নে খাবি না, খা। উ দূরে সরাও, দূরে সরাও। মুরাদ দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। সোনিয়া সেই খাবারগুলো আবার খেতে শুরু করলো। ওহ চান্দু, তুমি চলো ডালে ডালে, আমি চলে পাতাই পাতাই। এর মধ্যে সোনিয়া আর মুরাদের মধ্যে তেমন কোনো ঝগড়া হয়নি, শুধু দুজন দুজনে দেখে আর সাপের মতো ফসফসায়। বিকেলে বৌভাতের জন্য সব মেহমান চলে আসে। মুরাদ ওয়াশরুম থেকে বের হয়ে দেখে সোনিয়া একটা লাল শাড়ি পরেছে আর আয়নার সামনে দাঁড়িয়ে সাজগোজ করছে। কিছুক্ষণ সোনিয়ার দিকে তাকিয়ে মুরাদ চোখ সরিয়ে নেয়। মুরাদ টাওয়ালটা নিয়ে চুলের পানি মুছছে আর জোরে জোরে সোনিয়াকে শুনিয়ে বলতে থাকে, যতই মেকআপ মাখুক কাওয়াকি আর কবুতর হয়। মুরাদের কথায় সোনিয়া পেছনে ফিরে তাকায়। ওই কাওয়া কাকে বললেন? কাকে আবার, কাওয়াকে বলছি, তোমাকে তো আর বলিনি। দেখেন আমি এতটাও ছোট না যে আপনি কাকে কাক বলছেন তা বুঝতে পারবো না। কেন, তুমি কি কাক নাকি? কাক বললে তোমার এত জ্বলে কেন? যে না চেহারা, নাম রেখেছে তার পেয়ারা, নিজেকে ভাবে সুন্দর কিন্তু আস্ত একটা চিড়িয়াখানার বান্দর। কি, আমি চিড়িয়াখানার বান্দর? বারে আমি কি আপনাকে বলেছি নাকি? বাদুরকে বলেছি, আপনার এত চলছে কেন, আপনি কি বান্দর নাকি? ওরে বাটপার, আমার কথা আমাকে ফিরানো তাই না? দাঁড়া দেখাচ্ছি মজা, আয়নার সামনে দেখে সরো, আমি রেডি হব। ওয়েট, আগে আমি রেডি হব তারপর আপনি রেডি হন, না হয় ভেস্তে যান, তা আমার দেখার বিষয় না। সামনে থেকে সরো, এটা আমার আয়না। সোনিয়াকে আয়নার সামনে থেকে হালকা ধাক্কা দিয়ে সরিয়ে। ওই ধাক্কা দিলি কেন? তুই সর, এটা আমার আয়না, আমি আগে রেডি হব। সোনিয়া ধাক্কাটা একটু জোরে দেয় যার ফলে মুরাদ ফুলের পড়ে যায়। তবে রে মুটকি, তোকে মেয়ে বলে এতক্ষণ সার দিয়েছে কিন্তু এখন আর না, নারী পুরুষ সমান অধিকার, তুই জোরে মারলে আমিও জোরে মারবো। ওই তুই মুটকি বললি কাকে? আমার মতো একটা স্লিম মেয়েকে তুই মুটকি বললি? আল্লাহর দরবারে সইপানা। এখন দুজনে আয়নার সামনে দাঁড়িয়ে ধাক্কা ধাক্কি করছে। তুই তো মুটকি, একটা আয়না একা একাই ভোগ করে রেখেছিস, সর আমার আয়নার সামনে থেকে, তোর চেহারা দেখলে আমার আয়নাও লজ্জায় ভেঙে যাবে। কি এত বড় কথা! সোনিয়া রেগে মুরাদের গলা টিপে ধরে, এবার আমিও তোকে ছাড়বো না ডাইনি, নারী পুরুষ সমান অধিকার, এমন মনে হচ্ছে আজ দুজনে দুজনকে মেরেই ফেলবে। ঠিক এমন সময় দরজার কড়া নেড়ে উঠল। বৌমা হয়েছে তোমার? বাহিরে সবাই তোমার জন্য অপেক্ষা করছে। আন্টির কণ্ঠ শুনে মুরাদ সোনিয়ার গলা ছেড়ে দিল, সোনিয়া ও মুরাদের গলা ছেড়ে দিল। জি আন্টি, আমি আসছি। দেখ শৈতান, তোর জন্য দেরি হয়ে গেল। আমার জন্য দেরি হয়েছে নাকি? নিজের কাউ আমার কাছে আর মেকআপ লাগাতে যে দেরি করে ফেলছিস পেতনি। মুরাদ রুম থেকে বের হয়ে গেল, আস্ত শয়তান একটা, দেখে নিব আমি, মুরাদকে শুনিয়ে একটু জোরে বলল সোনিয়া। সোনিয়া অনুষ্ঠানে যেয়ে সবার সাথে পরিচিত হতে থাকে। সোনিয়ার পরিবারের থেকেও অবশ্য কিছু মানুষ আসে। হঠাৎ বিয়ে হওয়ার কারণে সোনিয়ার পরিবারে বেশি মানুষ সোনিয়ার বিয়ের ব্যাপারে জানে না। কি রে আপু, আমার দুলাবাই কই? দুলাবাইকে তো একবারও দেখলাম না। জানি না কই। বল না আপু, দুলাবাই কোথায়? আচ্ছা আমার দুলাবাই কেমন রে? দেখতে হ্যান্ডসাম কিন্তু ফেলুরাম, জুটে গেছে একটা কপালে। বাহ তাই নাকি! বৌভাতের অনুষ্ঠান শেষে একে একে সবাই বিদায় হয়। পরিবারের সদস্যদেরকেও সোনিয়া আর মুরাদ দুজনে মিলে বিদায় জানায়। দুজনে এমন ভাব করে যে দুজন দুজনকে অনেক ভালোবাসে। ভেতরে ভেতরে নেক্সট ঝগড়ায় কে কখন কার গলা টিপে ধরবে, চুল টেনে ধরবে তার ডিসাইড করছে।
সোনিয়া অনেক তেষ্টা পায়, তাই সোনিয়া ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে খেতে যায়। ফ্রিজ খুলে দেখে অনেকগুলো কালো মিষ্টি, আর সোনিয়ার কালো মিষ্টি খুব পছন্দের। সোনিয়া পাশে পাশে তাকিয়ে দেখে কেউ আসে কিনা, না কেউ নেই, তাহলে মিষ্টি খাওয়া যায়। কেউ দেখলে ভাববে নতুন বউ সুসা, তাই চারপাশটা সোনিয়া ভালো করে দেখে নিল। তারপর যে মিষ্টি মুখে তুলতে যাবে, কেউ একজন হু হু করে আওয়াজ করে উঠল, ওগো শুনছো, আর কত খাবে, খেতে খেতে তো ফেটে যাবে। ওই যে আসছে শয়তানটা, মরবে না, শান্তি মতো খেতেও দেবে না। ইহে না মানে মিষ্টির মধ্যে মনে হয় মাছি পড়েছে, এই মাছি যা, হুশ হুশ। কই দেখি তো মাছিটা কোথায়? কই আবার দাঁড়িয়ে দিয়েছি, দেখেন না চলে গেছে। ও তাই, আচ্ছা দাও মিষ্টিগুলো আমার কাছে দাও, বলে সোনিয়ার হাত থেকে একটানে মিষ্টিগুলো নিয়ে নিল মোরাদ। শয়তান কোথাকার, শান্তি মতো মিষ্টি খেতেও দিল না, মরণে কালে এই মিষ্টি পাবি না দেখিস। কি গো মনে মনে আমাকে কিছু বললে? সোনিয়াকে দেখিয়ে মিষ্টিগুলো খেতে খেতে। কই না তো কিছু বলিনি, খা বেশি করে খা, মিষ্টি খা, খেয়ে খেয়ে ডায়াবেটিস রোগীর মতো এক নাম্বার করতে করতে মরে যা। রিমা ফসফস করতে করতে রুমে চলে এলো। মিষ্টি দেখে এখন ক্ষুধা লেগে গেল, কি করি কি করি এখন, আইডিয়া, রাতে হনুমানটা ঘুমিয়ে গেলে ইচ্ছে মতো মিষ্টি খাবো। বাহ সোনিয়া, তোর মাথায় এত আইডিয়া আছে, তুই তো নিজেও জানিস না। রাতে ফারিয়া আর ফারিয়ার আম্মু লন্ডনে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে। আন্টি আর কয়েকদিন থেকে যেতে? না বাবা আর বাধা দিস না, অনেক দিন তো থাকলাম, আর কত, এছাড়াও জানিস তো নোমানাথ তোর আঙ্কেল লন্ডনে একা আছে, তার আবার আমার হাতের রান্না ছাড়া আর কারো হাতে রান্না খেতে পারে না। হুম জানি, ওকে চলো গাড়ি রেডি আছে, আমি তোমাদের জন্য নিচে ওয়েট করছি। তুই যা আমি আসছি। আন্টি সত্যি আর কয়েকটা দিন থাকলে অনেক ভালো হতো। হ্যাঁ মা আমি জানি, এবার আমার কিছু কথা মন দিয়ে শোনো মা। মুরাদ আমার বড় আদরের, বাবা মা মারা যাওয়ার পরও সম্পূর্ণ একা হয়ে যায়। অবশ্য ওর কোনো কিছুর কমতি আমরা রাখিনি, তবু একটা কমতি থেকে যায়, ওর একটু ভালোবাসা প্রয়োজন, আর আমি জানি তুই এই কমতিটা পূরণ করতে পারবি মা। আমার মুরাদকে কখনো কষ্ট দিস না মা, ও কখনো নিজের দুঃখ কারো কাছে প্রকাশ করে না। আপনি কোনো টেনশন করবেন না আন্টি, আমি মুরাদকে সামলে নিব। মুরাদ ফারিয়া আর আন্টিকে এয়ারপোর্টে ড্রপ করতে যায়। বাসায় ফিরতে ফিরতে রাত প্রায় একটার মতো বেজে যায়। মুরাদের কাছে সবসময় বাসার এক্সট্রা চাবি থাকে। মুরাদ বাসায় ঢোকার সাথে সাথে দেখে সাদা সেলোয়ার পরা কেউ একজন দাঁড়িয়ে আছে। মুরাদ ভয় পেয়ে যায়, এটা ভেবে যে পুরো বাসায় আমি একাই থাকি, এখন এই সময়ে আমার বাসায় অন্য কারো আসার কোনো প্রশ্নই ওঠে না, সাদা কাপড় পরে ফ্রিজের সামনে কে দাঁড়িয়ে আছে তাহলে? ভয়ে মোরাদের হাতের সবগুলো লোম দাঁড়িয়ে গেছে, কি করবে কিছু বুঝতে উঠতে পারছে না মোরাদ। এত রাতে এই সময়ে আমার বাসায় কে ঢুকলো, ভূত নাকি, সামনে কি যাব, গেলে যদি ঘাড় মোটকে দেয়। মোরাদ একটা দ্বিধাটন্ডের মধ্যে পড়ে গেল। অবশেষে মোরাদ স্থির করলো, চোর হলে অন্ধাগন্ধা ঘুষি শুরু করব, আর ভূত হলে দিব এক দৌড়। মোরাদ দোয়া ইনস পড়তে পড়তে সামনে এগোতে থাকে। মোরাদ যত সামনে এগোতে থাকে তত মোরাদের হার্টবিট বাড়তে থাকে। অবয়গটার সামনে যেতেই মোরাদ দেখে সাদা সেলোয়ার কামিজ পরা লম্বা কোমর পর্যন্ত চুল, চুলের কারণে ঢেকে আছে দেখা যাচ্ছে না, জিনিসটা ফ্রিজের সামনে দাঁড়িয়ে কি যেন খাচ্ছে। মোরাদ যত সামনে যাচ্ছে তত তার দোয়া পড়ার স্পিড বেড়ে যাচ্ছে। মোরাদ যখন আর একটু সামনে যেয়ে বলে উঠল, কে এখানে? মোরাদের কথা শোনা মাত্রই সোনিয়া মোরাদের দিকে মুখ খুলে তাকায়, আল্লাহ গো বাঁচাও। সোনিয়া মোরাদের চিৎকার শুনে সোনিয়াও চিৎকার করে, মুরাদের চিৎকার থেমে যায়, কিন্তু সোনিয়া তখন চিৎকার করেই যাচ্ছে। রীতিমতো সোনিয়ার চিৎকার শুনে মুরাদ ফ্লোরে পড়ে যায়। ওই মেয়ে চুপ, চিৎকার করছো কেন? আপনি চিৎকার করছেন তাই আমিও চিৎকার করেছি। আল্লাহ গো, আর একটু হলে হার্ট অ্যাটাক করতাম, বুকে হাত বোলাতে বোলাতে বললাম। আপনি চিৎকার করেছেন কেন? ও আল্লাহ, আমি তো ভুলেই গেছিলাম আমার বিয়ে হয়েছে, বাসায় যে সোনিয়া আছে তা আমার একটুও মনে ছিল না। যাই হোক, সোনিয়াকে বুঝতে দেওয়া যাবে না যে আমি ভয় পেয়েছি, খুশির ঠেলায় চিৎকার দিয়েছি। আমার বাসা, আমি যখন এসে যেখানে এসে চিৎকার দিব তাতে তোমার কি? আর আবার তুই আমার মিষ্টির বাটির দিকে নজর দিয়ে সৃষ্টি ডাইনি, আমার মিষ্টি বাড়িতে সোনিয়ার হাত থেকে মিষ্টির বাটির চিনি নিয়ে গেলাম। ছাড় রাক্ষস, এগুলো আমার মিষ্টি, বলি মুরাদের হাতে কামড় বসাই দিলাম। আল্লাহ গো, আমার সব মাংস খেয়ে বললো রে, স্যার রাক্ষসী স্যার। সোনিয়া মুরাদকে ছেড়ে দেয়, আমি মিষ্টি খাবো, আমার মিষ্টির বাটি দেন। ও এক্সকিউজ মি, এটা আমার বাড়ি, এটা আমার ফ্রিজ, আর এই মিষ্টির বাটিও আমার, আন্ডারস্ট্যান্ড? নিকুচি করেছে আপনার, আন্ডারস্ট্যান্ডেড, আমি মিষ্টি খাবো খাবো খাবো। ওই দে শয়তান আমার মিষ্টির বাটিতে।
সুসা দেখেছি, কিন্তু এত সুসা জীবনেই দেখিনি। এই মেয়ে লজ্জা করে না অন্য মানুষের মিষ্টি চুরি করে খেতে? না, করে না। রাক্ষসী, মা বাবা জীবনে মিষ্টি খাওয়ায়নি? হঠাৎ সোনিয়া মিষ্টির বাটি সেরে দিয়ে স্থির হয়ে দাঁড়ায়। মোরাদ সোনিয়ার মিষ্টির বাটি সেরে দেওয়াতে একটু অবাক হয়। এই দুদিনে মোরাদ সোনিয়াকে যতটুকু চিনেছে, সোনিয়া তার ভাগ সেরে দেওয়ার মতো মেয়ে নয়। যে কোনো মূল্যে সে তার ভাগ আদায় করে নেবে, সেটা ম্যাটার করে হলেও সে আদায় করবে। এ কি মাইন্ড করলো? না, মনে হয় একটু বেশি করে ফেলেছি, এমনটা করা আমার উচিত হয়নি। মোরাদ সোনিয়ার সামনে মিষ্টির বাড়িটা এগিয়ে দেয়। এই পেতনী মেয়ে, মজা করেছিলাম, এই নাও তোমার মিষ্টি। এমনিও এই মিষ্টি খেলে আমার পেট ব্যথা করবে, তোমার মতো বিড়াল যেটায় আগেই নজর দিয়েছে সেটা খেলে তো আরও পেট ব্যথা করবে। না বাবা, আমার তো তাড়াতাড়ি মরার শখ নেই, তুমিই খাও। সোনিয়া কোনো রেসপন্স করছে না, চুপ করে নিচে তাকিয়ে দাঁড়িয়ে আছে, মনে হয় রাগ করেছে। কি করি এখন? আচ্ছা, তুমি না খেলে আমি কিন্তু বিড়ালকে মিষ্টিগুলো দিয়ে দিব। তবুও সোনিয়া কোনো কথা বলছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। আচ্ছা সরি, আমার ভুল হয়ে গেছে, আর করবো না, নেও। সোনিয়ার হাতে মিষ্টি দেওয়ার জন্য সোনিয়ার ডান হাত উঁচু করতেই মোরাদ দেখে সোনিয়া অদ্ভুত এক ধরনের আওয়াজ করছে। মোরাদ আরও লক্ষ্য করে সোনিয়ার চুলগুলো মুখের সামনে চলে এসেছে, যার জন্য সোনিয়ার পুরো চেহারা ঢেকে গেছে। রীতিমতো ঘরের চারদিকে একটা ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়। সোনিয়ার ভয়ঙ্কর আওয়াজ শুনে মোরাদ ভয় পেয়ে যায়। সোনিয়া, কি হয়েছে তোমার? মানুষের গন্ধ পাও। সোনিয়া, সোনিয়া, সোনিয়াকে ধাক্কা দিয়ে সোনিয়া মোরাদের ধাক্কা খেয়ে একটু নড়ে পড়ে। তবে তার কিছুই হয় না, সোনিয়া বিকট শব্দ করে হেসে পড়ে। একটা খাবো, দুইটা খাবো, সব ব্যাটাকে চিবিয়ে খাবো। আল্লাহ গো! সোনিয়া মোরাদের দৌড়ে যাওয়া দেখে একটু হাঁফ ছাড়ে। উফ, বাঁচা গেল, ব্যাটা দৌড় মেরেছিস মেরেছিস, মিষ্টির বাটি ফেলানোর দরকার ছিল কি? দূর, ঠিক মতো খেতেও পারলাম না। যাই, হনুমানটাকে আরেকটু ভয় দেখানো যাক। সোনিয়া রুমে উকি মেরে দেখে রুমে কেউ নেই। সোনিয়া জানে মোরাদ ভয় পেয়ে রুমে কোনো না কোনো এক কোণে লুকিয়ে রয়েছে, তাই সোনিয়া মোরাদকে আরো ভয় দেখাতে ওর চুলগুলো আরো চেহারার সামনে নিয়ে এসে রুমের ভেতরে ঢোকে। মোরাদ, কোথায় তুই? বের হ, তোর রক্ত খাবো আমি। খাও মাও, খাও মোরাদের রক্ত, খাও। মোরাদ খাটের তলায় লুকিয়ে দোয়া পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সোনিয়া আস্তে আস্তে পর্দার সামনে যায়। মোরাদ, কোথায় তুই? তাড়াতাড়ি বের হয়ে আয়, কথা দিচ্ছি আস্তে করে নাকটা মটকে দেব, ব্যথা পাবি না। মোরাদকে পর্দার পেছনে না পেয়ে সোনিয়া ওয়াশরুমে খোঁজে, কিন্তু মোরাদকে ওয়াশরুমে খুঁজে পায় না। সোনিয়া আশেপাশে খুঁজতে থাকে। হঠাৎ সোনিয়া খেয়াল করে খাটের নিচে কি যেন নড়ছে। খাটের নিচে হঠাৎ আচমকা কিছু নড়তে দেখে সোনিয়াও ভয় পেয়ে যায়। আল্লাহ আল্লাহ, থুথু। পরে সোনিয়ার বুঝতে বাকি থাকে না যে এটা মোরাদের পা। ভয়ে মোরাদের পা কাঁপছে। তুই যদি মনে করিস আমি তোকে খুঁজে পাবো না, তাহলে এটা তোর ভুল ধারণা। ভালোই ভালোই বের হয়ে আয়, না হলে আমার স্পেশাল অন্তর্নিহিত পাওয়ার ব্যবহার করতে হবে। সোনিয়া বিকট আওয়াজ করে হাসতে হাসতে কথাগুলো বলে, ইয়া আল্লাহ, এ জন্মে বাঁচিয়ে দাও, আর জীবনও কারো কাছ থেকে মিষ্টি ছিনিয়ে নিব না, জীবনও মিষ্টিই খাবো না। মোরাদ যতগুলো সুরা পারত মনে মনে সবগুলো পড়ছে। হঠাৎ সোনিয়া খাটের এক কোণায় ওকে মেরে দেখে মোরাদ চোখ বন্ধ করে বিড়বিড় করে কি যেন বলছে। মোরাদের এমন কাণ্ড দেখে সোনিয়া খুব হাসি পাচ্ছে। মোরাদকে একটা ভেতর ডিম, তা বুঝতে বাকি রইল না সোনিয়ার। হনুমানটা যে এত ভেতর তা জানা ছিল না, আর একটু মজা নেওয়া যাক। আমার মিষ্টির ছিনিয়ে নাও আনা, এবার দেখ কি করি। মোরাদ খাটের তলায় উল্টো হয়ে শুয়ে চোখ বন্ধ করে দোয়া পড়ছিল। সোনিয়াও খাটের তলায় ঢুকে মোরাদের গা ঘেঁষে যায়। মোরাদ অনুভব করে কে যেন তার পাশে গা ঘেঁষে শুয়ে আছে। মোরাদ চোখ মেলে দেখে সোনিয়া মোরাদের দিকে তাকিয়ে চোখ বড় বড় ঘেঁষের সামনে দাঁতগুলো বের করে ভেটকি দিয়ে হাসি দিচ্ছে। আল্লাহ গো, বাঁচাও! মোরাদ বেহুশ হয়ে যায়। সোনিয়া মোরাদের চিৎকার শুনে এক লাফে খাটের নিচ থেকে বের হয়ে যায়। আল্লাহ, থুথু থু, কেউ এভাবে চিৎকার করে? ভয় পেয়ে গেছি। কি হলো ব্যাপারটা? হনুমান নড়ছে না কেন? নাকি আমাকে ভয় দেখানোর জন্য আবার নতুন ফোন দিয়ে আসছে? একটু টেস্ট করে দেখতে হয়। ওই মোরাদ, ওঠ, তোর রক্ত দে, রক্ত খাবো। মোরাদ কোনো সারা শব্দ করছে না। মোরাদকে কোনো সারা শব্দ না করতে দেখে সোনিয়া মোরাদকে একটা লাথি মারে। কি রে, ওঠ, তোর রক্ত খাবো, রক্ত দে। তবুও মোরাদ উঠছে না। মোরাদের কোনো রেসপন্স না পেয়ে সোনিয়া ঘা উঠে যায়। আল্লাহ, মরে গেল নাকি? উঠছে না কেন? আমি কিছু করি নাই, আমার কোনো দোষ নাই ভাই, নিজের ইচ্ছেই নিজেই মরে গেছে। সোনিয়া কি করবে কিছুই বুঝতে উঠতে পারছে না।
মুরাদ, এই মুরাদ, ওঠেন না, দেখেন আমার সাথে মজা করবেন না, প্লিজ ওঠেন, আমার অনেক ভয় করছে। সোনিয়া কান্না করে দেয়। কিছুক্ষণ পর মুরাদের হুঁশ ফিরলে মুরাদ চোখ মেলে দেখে পাশে সোনিয়া কান্না করছে। আ, মুরাদ এক লাফ দিয়ে উঠে দৌড়াতে শুরু করে। মুরাদের দৌড়ানো দেখে সোনিয়া ও চিৎকার করতে করতে মুরাদের পিছু পিছু দৌড়ে দৌড়ে যায়। আল্লাহ গো, ভূত ভূত! মুরাদের দেখা দেখি সোনিয়া ও চিৎকার দিয়ে বলতে থাকে, ভূত ভূত, কই ভূত। সোনিয়া যত মুরাদের কাছে আসে মুরাদ তত দৌড়ে দূরে যেতে থাকে। মোর ভয়ে দৌড়াতে দৌড়াতে সবগুলো সুরা একসাথে মিক্স করে ফেলে। দূর কিছু মনে করতে পারতেছি না, সব গুলিয়ে যাচ্ছে। আল্লাহ বাঁচাও ভূত, আল্লাহ বাঁচাও। সোনিয়া মুরাদকে এভাবে উল্টো পাল্টা সুরা পড়তে দেখে কিছু বুঝতে পারতেছে না। সোনিয়া শুধু এতটুকুই বুঝতে পারে মুরাদ ভয় পেয়ে দৌড়াচ্ছে। হঠাৎ মুরাদ দৌড়াতে দৌড়াতে ধপাস করে উষ্টা খেয়ে পড়ে যায়। মুরাদ পড়ে যেতে দেখে সোনিয়া দৌড়ে মুরাদের কাছে আসে। আপনি ঠিক আছেন? মুরাদ সোনিয়াকে দেখে উঠে দৌড়াতে পারছে না, মনে হচ্ছে মুরাদের হাত পা অবাস হয়ে গেছে। মুরাদ শুধু সোনিয়ার দিকে আঙুল দিয়ে আদো আদো করে বলল, ভূত ভূত। মুরাদ যেভাবে ইশারা করেছে সোনিয়া বুঝতে বাকি থাকে না যে সোনিয়ার পেছনে ভূত দাঁড়িয়ে আছে। আ, ভূত, ইনাইল্লা ইনাইল্লা। মুরাদের দেখা দেখি যে সোনিয়া ও সুরা পড়তে থাকে। মুরাদ হঠাৎ লক্ষ্য করে সোনিয়া ও সুরা পড়ছে। ডিজিটাল ভূত মনে হয়, আমি কি সুরা পড়ব? ভূতই আমার থেকে ডাবল স্পিডে সুরা পড়ছে, খুদা কোন দুনিয়ায় থাকি? ভূতাপা, আমি আর জীবনও আপনার সাথে বেয়াদবি করব না, আমাকে ছেড়ে দেন, আর ঘর মটকাবেন না প্লিজ। ভূত, কই ভূত, আবার আমার পেছনে নাকি? মুরাদের এবার সোনিয়ার উপর সন্দেহ হয়। পেছনে কেন, আপনি নিজেই তো ভূত। আমি ভূত? সোনিয়ার আবার মনে পড়ে কিছুক্ষণ আগে সোনিয়া যে ভূতের নাটক করেছিল তার কথা। হ্যাঁ আমি তো ভূত, আর কে? হ্যাঁ আমি ভূত, তোর ঘাড় মটকাবো। ধর, ভুলে গেছিলাম যে আমি ভূত সেজেছি। কি যে করিস সোনিয়া, একটা কাজও ভালো করে করতে পারিস না। ও ভূত আরো নিজেই জানে না, ব্যাপারটা সন্দেহজনক, পাক্কা কিছু ঘাপলা আছে। মুরাদ সোনিয়ার পায়ের দিকে তাকাতে চেষ্টা করে। মুরাদ জানে ভূতের পা হয় না, কিন্তু মুরাদ সোনিয়ার পা স্পষ্ট দেখতে পারছে না। না ভূতাপা, আপনি আমাকে মারবেন না প্লিজ, আমি আপনার পা টিপে দিচ্ছি, দিন রাত আপনার সেবা করব, আমাকে মারবেন না প্লিজ। মুরাদ পা টিপে দেওয়ার ফলে সোনিয়ার পা এক টানে বের করে দেখে পা ঠিকই আছে। ওরে সিটার, ওরে বাটপার, এতক্ষণ তুই আমার সাথে নাটক করছিলি। কই নাটক, কিসের নাটক? আল্লাহ, ধরে খেয়ে গেলাম নাকি, এখন কি করি? আমি ভূত, আমি রক্ত খাই, আমি তো রক্ত খাবো, রক্ত দে। তুই ভূত না পেতনি তা আমার ভালো করে জানা হয়ে গেছে, আর ভূত কিভাবে তাড়াতে হয় তা আমার জানা আছে। কি কি করবেন আপনি? মুরাদ দৌড়ে রুম থেকে ইয়া বড় একটা ঝাড়ু নিয়ে আসে। আল্লাহ গো, আম্মা গো, আব্বা গো, আমাকে মেরে ফেললো, বাঁচাও। কি ড্রামা বাজরে বাবা, এখনো একটা ফুলের টোকা দেয়নি, আর এ আল্লাহর বান্দা চিল্লাচ্ছি বলে পুরো বাড়িটা ফাটাই ফেলছে। এই মেয়ে, তোমার সারে গেমাপা পাদানিসে থামাও। এবার বলো তুমি কোন গাছ থেকে এসেছো, মিথ্যা বললে ঝাড়ুর বাড়ি একটাও নিচে পড়বে না। আমাকে মাফ করে দেন। কেন, তুমি না ভূত, এত তাড়াতাড়ি হার মানলে? আমার রক্ত খাবে না? নাও আমার রক্ত খাও। এই চুপ। আসলে আমার ফুল হয়ে গেছে, আর জীবনে আমি এমন করব না, সরি, প্লিজ আমাকে মাফ করে দেন। রাখো তোমার সরি, তোমার এই নাটকের জন্য আর একটু হলেই তো আমি টপকে যেতাম। তা মিসেস পেতনি, জানতে কি পারি আপনি এত বড় নাটক কেন করছেন? আপনি আমার মিষ্টি নিয়ে নিয়েছিলেন, তাই না? মুরাদ কথাটা শুনে কোথায় যেন চলে যায়। কিছুক্ষণ পর মুরাদ একটা বাটি হাতে নিয়ে সোনিয়ার সামনে দাঁড়ায়। আসলে আমিও সরি, এভাবে তোমার কাছ থেকে মিষ্টি ছিনিয়ে নেওয়াটা আমার ঠিক হয়নি। সোনিয়া কান্না করছিল। মুরাদ মিষ্টির বাটি সোনিয়ার সামনে নিতেই সোনিয়ার সাথে সাথেই কান্না থামিয়ে মিষ্টি খেতে ব্যস্ত হয়ে পড়ে। কি মেয়ে রে বাবা, একে বোঝার ক্ষমতা আমার নেই, আর একটু হলে আমাকে মেরেই ফেলতো। মুরাদ শোনেন, একটা সত্যি কথা বলি, আমার দাদার সাতটা জিন ছিল বুঝছেন, আমাকে খুব পছন্দ করে, ওরা মনে হয় এমনটা করেছে। তবে রে দাঁড়া, সোনিয়া মিষ্টির বাটি নিয়ে দেয় এক দৌড়। বাইরে থেকে আজানের ধ্বনি শোনা যাচ্ছে, পেতনিটার ঘাড়ে মনে হয় সত্যি সত্যি জিন আছে, আজান দেওয়ার সাথে সাথে দৌড় দিয়েছে। মুরাদ রুমে ডেকে দেখে সোনিয়া ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যে সোনিয়ার সাথে কোনো প্রকার কথা না বলে সোজাসুজি ওয়াশরুমে ঢুকে যায়। মুরাদ ভালো করে জানে এখন সোনিয়ার সাথে কোনো কথা বললে আবার কোনো না কোনো ঝগড়া নামক দুর্ঘটনা ঘটবে। এমনি আজ সারা রাত ঝগড়া করেই পার হয়ে গেল।
মুরাদ ওয়াশরুম থেকে অজু করে বের হয়ে একবার আর চোখে সোনিয়ার দিকে তাকায়। দেখে সোনিয়া ঘুমানোর জন্য চারটা বালিশ নিয়েছে, একটা মাথার জন্য দুইটা কি একটা মাথার জন্য দুইটা দুই পাশে পাজা কোল করে রাখার জন্য আর একটা কোল বালিশ হিসেবে। হায় আল্লাহ, তুমি এই কাকে আমার কপালে জোটালে! এখন আমার সন্দেহ হয় ও মানুষ নাকি এলিয়েন। আমার বালিশটাও নিয়ে গেছে, একজন মানুষের ঘুমানোর জন্য একটা বালিশই যথেষ্ট, আর এই পেতনি চারটা বালিশ লাগে। আজকেও আবার আমার বালিশটা লালা দিয়ে ভরে ফেলবে, এই এক মাস এরকম অদ্ভুত প্রাণীর সাথে থাকবো কিভাবে? হে আল্লাহ, আমাকে ধৈর্য ধরার শক্তি দান করুন। আই, আপনি আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? ও, এবার বুঝেছি, আমার বালিশের দিকে নজর দিচ্ছেন, তাই না? নজর দিয়ে লাভ নাই, আমি বালিশ দিব না। না বোন, থাক, তুই তোর বালিশ নিয়ে থাক, আমি তোর বালিশের দিকে নজর দিচ্ছি না। খোদা, বালিশের থেকেও কেউ নজর দেয়, জীবনটাই তেজপাতা। এখন মনে হচ্ছে মধু খেয়ে মরে যাই। মুরাদ আলমারি থেকে টুপি বের করে রুম থেকে বের হয়ে যেতে নেয়। ওই হনুমান, কোথায় যাচ্ছেন? আমার ঘরে 14টা পরি আছে, আমার বউ লাগে না তো, তাই ওদের সাথে দেখা করতে যাচ্ছি। আল্লাহ, সত্যি আপনি 14টা পরিকে বিয়ে করছেন? হ্যাঁ, কোনো সন্দেহ আছে নাকি? আচ্ছা যান, কিন্তু শুনেন, পুরীদের কাছে নাকি অনেক মিষ্টি আছে, আপনার বউদের কাছে থেকে আমার জন্যও কিছু মিষ্টি নিয়ে এসেন প্লিজ। ওকে। মুরাদ রুম থেকে বের হয়ে যাবে এমন সময় সোনিয়া আবার পেছন থেকে আওয়াজ লাগায়। আই হনুমান, শুনেন। আবার কি হলো? একটা সিরিয়াস কথা ছিল। বলো। আপনার ঘরে কি সত্যি সত্যি 14টা পরী আছে? এইটা তো সিরিয়াস কথা, দাঁড়া তোরে আজকে। সোনিয়া ধপাস করে রুমের দরজা লাগিয়ে দেয়। শুনেন, তুই আর একটা কথা বলে দরজা ভেঙে তোর মাথা ফাটাবো, ডাইনি। আচ্ছা শুনেন, রাগ করেন কেন? আসার সময় মিষ্টি নিয়ে আনতে ভুলে যেন না। সোনিয়া কথাগুলো বলে মুখ হাত চেপে হাসছে। খোদা গো খোদা, মাইরা লাভা মারে। কিছুক্ষণ পর মুরাদ নামাজ পড়ে রুমে এসে দেখে সোনিয়া নামাজ পড়ছে। নিজের অজান্তেই মুরাদের ঠোঁটের কোনায় হালকা একটা হাসির রেখা ফুটে ওঠে। সোনিয়া নামাজ শেষ করে জায়নামাজ ভাস করতে থাকে। আসতে পারি কি? আসার অনুমতি প্রদান করা হলো। এমন ভাবে বলছে যেন নিজে কোনো দেশের রানী আর আমি তার চাকর। ধন্যবাদ মহারানী। মুরাদ রীতিমতো কোনো কথা না বাড়িয়ে বালিশবিহীন সোফায় শুয়ে পড়ে। শুনেন, তোর পায়ে ধরি বোন, তুই আর কোনো কথা বলিস না, দুইটা রাত আমি ঘুমাইতে পারি নাই। এভাবে তিলে তিলে না মেরে আমাকে একেবারে মেরে ফেল, আমি মরে যাব, আমি মরে যেতে চাই। ইয়া আল্লাহ, আমাকে উঠিয়ে নাও। আসার সময় পাগলা কুত্তা কামড় মেরেছে, মনে হয় তাই এমন করছে, কিন্তু কই, পিছনে তো কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না। দেখেন, আমি এতটাও খারাপ না, মায়া করে বালিশটা দিতে চেয়েছিলাম, এখন আপনি না নিতে চাইলে নাই, আমার কি? আমার কোনো বালিশ লাগবে না, আমাকে একটু শান্তিতে মতো ঘুমাতে দাও, তোমার পায়ে ধরি। সোনিয়া মোরাদের কাছে যেয়ে সোনিয়ার ডান পাটা এগিয়ে দেয়। নেন ধরেন, আমার পা ধরে মাপ চাইতে ইচ্ছে করেছে, আগে বললেই পারতেন, আমি মাইন্ড করতাম না। মুরাদ আর কোনো কথা না বলে রাগে ফসতে ফসতে ওপাশ হয়ে শুয়ে পড়ে। যা বাবা, নিজেই পা ধরতে চেয়ে নিজেই মুখ ফিরিয়ে নেয়, পাগল নাকি? সোনিয়াও আর কোনো কথা না বাড়িয়ে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে মুরাদ একটা চিৎকার দেয়। আ! মুরাদের চিৎকার শুনে সোনিয়া দৌড়ে রুমে আসে। আল্লাহ আল্লাহ, থু থু থু, এভাবে সারের মতো চিৎকার করছেন কেন? ভয় পেয়ে গেছি। আমার ফোন, আমার ফোন কোথায়? অ্যালার্ম বাজেনি কেন? লেট হয়ে গেছে, এখন কি করি? অফিসে যাব কি করে? এই থামেন থামেন, এত পাগল হওয়ার কি আছে? আপনার ফোন ডাইনিং রুমে রাখা, আর অ্যালার্ম আমি বন্ধ করে দিয়েছি, এমনি তো সারা রাত ঘুমাতে পারিনি, যখন একটু চোখ লেগে এসেছিল তখনই আপনার মার্কা মারা ফোনটা বেজে ওঠে। উফ, বিরক্তকর। আরে ভটকি রে ভটকি, এটা তুই কি করলি? এখন আমি অফিসে যাব কিভাবে? তোর জন্য আমার জীবনটা ঝালাপালা হয়ে গেছে। কি, আমি ফুটকি? তোর 14 গুষ্টি ফুটকি, তোর কলিজা কত বড়, আমাকে ফুটকি ডাকিস? আজকে আসপার না হলে উসপার হবে, আমি সব কিছু সহ্য করতে পারবো, কিন্তু কেউ আমার স্লিমনেস এর উপরে আঙুল তুলবে তা সহ্য করতে পারবো না। কথাগুলো বলে সোনিয়া মোরাদের হাতে কামড় দিয়ে বসে। আ! স্যার রাক্ষসিনী, স্যার, আ! আল্লাহ রে, খেয়ে ফেললো, আমাকে বাঁচাও। সোনিয়া মোরাদের কোনো কথায় কান দিচ্ছে না, মুরাদের হাতে কামড় দিয়ে ধরেই আছে, তার সারার কোনো নাম গন্ধই নেই। এক পর্যায়ে মুরাদ সহ্য করতে না পেরে অন্য হাত দিয়ে সোনিয়ার মাথায় সজোরে ঠোয়া মারে। ও মা, রাক্ষসী জীবনে মাংস খাসনি, আমার হাতের সব গোস্ত খেয়ে ফেললো রে। ওই চুপ, আমি রাক্ষসী হলে তুই কি? তুই একটা খুনি, ধোয়া মেরে আমার মাথায় তুই 2 কেজি রক্ত বের করে ফেলেছিস, এখন রক্ত স্বল্পতায় আমি মারা গেলে তখন কি হবে? তুই একটা খুনি, মানুষ খুন করিস তুই, দে আমার কপাল থেকে যতগুলো রক্ত বের করেছিস সবগুলো রক্ত ফেরত দে।
সোনিয়া কি বলছে তা নিজেও জানে না, কিন্তু সোনিয়া এটা ভালো করেই জানে যে আর যাই হোক এখন মোরাদের সাথে সে কথায় পেরে উঠবে না, কারণ সত্যি বলতে দোষটা সোনিয়ারই। রাগের মাথায় সে অনেক জোরে কামড় দিয়েছে মোরাদকে, কামড়ের দাগগুলো স্পষ্ট ফুলে উঠেছে। তাই মোরাদের সাথে লড়াইয়ে জিততে সাত পাঁচ না ভেবে মুখে যা আসছে তাই বলে দিয়েছে সোনিয়া। আল্লাহ জানে কি উল্টা পাল্টা বলছে, যাই হোক আসল কথা হলো এই হনুমানটা কাছ থেকে জিততে হবে। মাথায় তো ফাটেনি, রক্ত বের হলো কিভাবে? সোনিয়া মোরাদের কথা শুনে মাথায় হাত দেয়। আসলেই তো রক্ত বের হয়নি, এখন কি করি? সোনিয়া কয়েক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে দাঁড়ায়, তারপর সাপের মতো ফস ফস করতে রুম থেকে বের হয়ে যায়। কিছুক্ষণ পর সোনিয়া রুহাবজার একটা বোতল নিয়ে এসে রুমে ঢোকে। আবার কি নোটাঙ্কি শুরু হলো, সোনিয়া রুহাবজার পুরো বোতল ওর মাথায় ঢেলে নেয়। আর কি করছো কি? এই দেখেন রক্ত, আপনি আমার মাথা ফাটিয়েছেন, দেখেন কতগুলো রক্ত বের করে ফেলেছেন, আমার মাথার প্রতিটা রক্তের ফোঁটা সাক্ষী আপনি একটা খুনি। হায় রে দুনিয়া, আমি কোন গ্রহে বাস করি? এই মেয়ের কাছে বাংলা সিনেমার নায়িকাও ফেল, শুধু বাংলা সিনেমার নায়িকা বললে ভুল হবে, এর কাছে স্টার জলসা জি বাংলার নায়িকারাও ফেল, অ্যাক্টিং করলে নির্ঘাত অস্কার পেত। হ বোন, আমার ভুল হয়েছে, আমি তোমার মাথা ফাটিয়েছি, আমাকে মাফ করে দাও, আর কখনো এমন হবে না। ঠিক আছে মাফ করবো, কিন্তু একটা শর্তে। জি মহারানী, বলুন আপনার শর্ত, একটু জলদি বলবেন প্লিজ, আমার আজকে একটু তাড়া আছে। আপনি আমাকে আর ফুটকে ডাকবেন না। ওকে বোন। ওই আমি আপনার বোন লাগে, ফারদার যদি বোন ডাকতে শুনেছি তো। আচ্ছা আচ্ছা বোন ডাকবো না। আর লাস্ট শর্ত হলো আপনাকে ভালো করে কামড়াতে পারি নাই, আপনার ওই হাত দেন, ওই হাতে কামড় দিব। কি পাগল নাকি রাক্ষসী? আমি রাক্ষসী? দাঁড় দেখাচ্ছি মজা। সোনিয়া মোরাদকে কামড় দিতে যায়, এমন সময় ডাইনিং রুম থেকে কল আসার আওয়াজ পেয়ে মোরাদ রুম থেকে বের হয়ে যায়। সোনিয়াকে রাক্ষসী বলায় সোনিয়া রেগে যায়, এর উপর মোরাদকে ভালো করে কামড় মারতে পারেনি, তাই সোনিয়া দাঁত কিরমির করতে করতে মোরাদের পিছু পিছু যায়। আজকে তোকে কামড়ে মেরেই সারব। সোনিয়া ডাইনিং রুমে যেয়ে দেখে মোরাদ উদ্বিগ্ন হয়ে কার সাথে কার যেন কথা বলছে। না তুমি একটু চেষ্টা করো প্লিজ, দেখো মিটিংটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, আমি এখনই আসছি, কোনো মতে ওনাদের কনফিউজ করো, জাস্ট ফিউ মোমেন্টস। ওকে থ্যাংক ইউ, আমি আসছি। এই মেয়ে দেখো কি করছো, তোমার জন্য এত ইম্পর্টেন্ট মিটিংয়ের অ্যাটেন্ড করতে পারলাম না, শুধু তোমার জন্য ডিলটা হাতছাড়া হতে যাচ্ছে। মোরাদ কথাগুলো অনেক সিরিয়াস হয়ে সোনিয়াকে বললো। সোনিয়া বুঝতে পারে সোনিয়ার কারণে মোরাদের কোনো ইম্পর্টেন্ট মিটিং মিস হয়ে গেছে। মোরাদ সোনিয়ার দিকে না তাকিয়ে তাড়াহুড়া করে ফ্রেশ হতে চলে যায়। ইস, আমার জন্য উনার লেট হয়ে গেল, কিন্তু আমার দোষ কি? আমি কি ইচ্ছে করে করেছি নাকি? কিছুক্ষণ পর মোরাদ তাড়াহুড়া করে ওয়াশরুম থেকে বের হয়ে অফিসের জন্য রেডি হতে থাকে। সোনিয়া এক কোনায় অপরাধীর মতো দাঁড়িয়ে আছে। সরি। মোরাদ সোনিয়ার কোনো কথায় পাত্তা না দিয়ে হাতের ঘড়িটা পরে রুম থেকে বের হয়ে যায় অফিসে। থ্যাংক ইউ জাকির, ডিলটা ফাইনাল করার জন্য, অ্যান্ড রিয়েলি সরি, আসলে একটু পার্সোনাল প্রবলেমের কারণে মিটিংয়ে লেট করে আসতে একটু দেরি হলো। আরে মিস্টার মোরাদ, প্লিজ এভাবে সরি বলবেন না, আমি জানি আপনি কতটা টাইম মেনটেন করে চলেন, আর এমনিও একদিন লেট হয়ে গেলে তেমন আহামরি কিছু হবে না। থ্যাংক এগেইন বলে মোরাদ তার ডান হাত বাড়িয়ে মিস্টার জাকিরের সাথে হ্যান্ডশেক করে। মিস্টার মোরাদ, ডোন্ট মাইন্ড, একটা কথা জিজ্ঞাসা করি। জি বলুন। আপনার হাতে কামড়ের দাগ কিসের? মিস্টার জাকিরের কথায় মোরাদ তার হাতের দিকে তাকিয়ে দেখে সোনিয়ার দেয়া কামড়ের দাগ। মোরাদের ঠোঁটের কোণে হালকা হাসির রেখা ফুটে ওঠে। এটা কিছু না, আমার একটা বিড়াল আছে, ও কামড় মেরেছে। ও আচ্ছা। এর মধ্যে মোরাদের ফোন বেজে ওঠে। এক্সকিউজ মি বলে মোরাদ সবার সামনে থেকে একটু দূরে যেয়ে কলটা রিসিভ করে। কলটা রিসিভ করার সাথে সাথে ওপাশ থেকে কান্নার আওয়াজ ভেসে আসে। মোরাদ আমাকে ক্ষমা করে দিও মোরাদ, আমি ইচ্ছে করে পালিয়ে আসিনি। আই লাভ ইউ মোরাদ, আই ক্যান নট লিভ উইদাউট ইউ। মুখের কোনো উত্তর না দিয়ে ফোনটা কেটে দেয়। আসসালামু আলাইকুম, ভাবি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, তুমি কেমন আছো? আর বাসার সবার খবর কি? আলহামদুলিল্লাহ ভাবি, সবাই ভালো আছে। আমার নাম্বার তুমি পেলে কিভাবে? আম্মুর কাছ থেকে নিয়েছি। হুম, ভালো করেছো। তো ননদিনে আবার বাংলাদেশে আসবে কবে? পুরো বাড়িতে আমি একা থাকি, ভালো লাগে না কিছু। তুমি থাকলে ভালো হতো, অন্তত কারোর সাথে গল্প গুজব করা যেত। কি বলছো ভাবি, ভাইয়া কোথায়? তোমার ভাইয়া অফিসে। সে কি কথা, আম্মু তো বলেছে বিয়ের এক মাসের মধ্যে যেন ভাইয়া অফিসে না যায়। যাই হোক, ভাইয়া অফিসে গেছে, তোমাকে কল করেনি? কল করবে কোথু, আমার নাম্বারে তার কাছে নেই। হুম, বুঝতে পেরেছি। ভাবি শোনো, তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলার ছিল, সেদিন তাড়াহুড়া করে চলে আসায় বলতে পারিনি।
হ্যাঁ বলো। ভাবি দেখো ভাইয়া, তোমার সাথে যত লড়াই ঝগড়া করুক না কেন, তুমি প্লিজ মাইন্ড করো না। আমার ভাইয়াটা খুব ভালো, ওকে একটু সময় দাও, দেখো সব ঠিক হয়ে যাবে। ইদানিং আম্মুর শরীর খুব খারাপ থাকে, এই সময় তোমরা এমন কিছু করো না যাতে আম্মু আরও অসুস্থ হয়ে পড়ে। আমি কি বলেছি তুমি কি বুঝতে পেরেছো? বুঝলাম না ফারিয়া, তুমি কি বলতে চাইছো? এক মাস পর তোমার আর ভাইয়ার মধ্যে ডিভোর্সের যে ডিলটা হয়েছে তা আমি শুনে ফেলেছিলাম। ফারিয়া আসলে দেখো ভাবি, আমি বুঝতে পারি তোমাদের বিয়েটা একটা অপরিস্থিতিকর সিচুয়েশনে হয়েছে, কিন্তু এটাও সত্যি যে প্রতিটা সম্পর্ক গড়ে উঠতে একটু সময় লাগে। তোমাদের সম্পর্কটাকে একটু সময় দাও, আগে থেকে এমন কোনো সিদ্ধান্ত নিও না যেটা পুরো পরিবারের উপর ইফেক্ট করবে। আমি আসলে সোনিয়া কিছু একটা বলতে যেও থেমে যায়। তুমি চিন্তা করো না ফারিয়া, রাক্ষসটাকে এত সহজে তার পেতনি ছাড়বে না। ধন্যবাদ ভাবি, তুমি জানো না এই কথাটা বলে তুমি আমার মধ্যে কতটুকু স্বস্তি বোধ এনে দিয়েছো। আচ্ছা ভাবি, আজকের মতো রাখি, পরে আবার কল করব। ওকে, খুদা হাফেজ। আর হ্যাঁ শোনো, তোমরা কুত্তা বিলাইয়ের মতো ঝগড়াটা একটু কমিয়ে করো। ওকে বাবা, ওকে ওকে, খুদা হাফেজ। হারিয়ার সাথে কথা বলে সোনিয়া মোরাদের প্রতি একটু নরম হয়। না, আজ থেকে ওনার সাথে আর ঝগড়া করবো না। আমাদের হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ওনার থেকে সব থেকে বড় শত্রুকে ক্ষমা করতে পারে, তাহলে আমি কেন ওনাকে ক্ষমা করতে পারবো না? আজ থেকে আমি মিস্টার মুরাদের সাথে আর ঝগড়া করবো না, ওনার সাথে ভালো বিহেভস করবো, আর মারামারি কামড়াকামড়ি তো কখনোই করবো না। আজকে উনি না খেয়ে অফিসে চলে গেছে, যাই, ওনার জন্য সোনিয়া স্পেশাল ডিশেস তৈরি করা যাক। রাত 11টার বেশি বাজে, মোরাদ এখনও বাসায় ফিরেনি। সোনিয়া মোরাদের জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছে। মোরাদ সবসময় দেরি করে বাসায় ফিরে, কারণ মোরাদের জন্য বাসায় অপেক্ষা করার মতো কেউ নেই। মোরাদ প্রতিদিনের মতো বাসায় ঢুকে সোজা রুমে গিয়ে বিছানায় গা এলিয়ে দেয়। মোরাদ খুব টায়ার্ড, আজ সারাদিন অনেক ধকল গেছে তার উপর দিয়ে, চোখ মেলতেও মোরাদের কষ্ট হচ্ছে। তাই আশেপাশে কিছুই না দেখেই মোরাদ ক্লান্ত চোখে বিছানায় শুয়ে পড়ে। কিছুক্ষণ পর মোরাদ অনুভব করে তার পাশে কিছু একটা নড়ছে। মোরাদ ডান হাত দিয়ে খোঁজার চেষ্টা করতে থাকে। হঠাৎ মোরাদ অনুভব করে তার হাতটা পানি জাতীয় কোনো তরল পদার্থের উপর পড়ছে। মোরাদ চোখ মেলে দেখে সোনিয়ার মুখ দিয়ে লোল পড়ছে, আর সেই লালার উপর মোরাদের হাত পড়েছে। ইয়াক্সি, আবার না, কেন যে আমি বারবার ভুলে যাই আমার বিয়ে হয়েছে, আর একটা তেঁতুল গাছের পেতনি আমার বাসায় বাসা বেঁধেছে। উফ, আজকে আমার বালিশা নষ্ট করে ফেলেছে। দাঁড়া পেতনি, আমার জীবন তেজপাতা করে তুই আরামে ঘুমাবি তা আমি আর হতে দিচ্ছি না। মুরাদ ওয়াশরুম থেকে এক বালতি পানি এনে সোনিয়ার উপর ঢেলে দেয়। এই চুপ চিল্লাবা না, আপনি আবার আমার উপর পানি ঢেলেছেন? এই নিয়ে দুবার পানি ঢাললেন না, আর সহ্য করতে পারছি না, এর একটা বিহিত করতে হবে। সোনিয়া মোরাদের উপর তেড়ে পাল্টা হামলা করতে যেয়েও থেমে যায়। মোরাদ সোনিয়াকে হামলা করতে আসতে দেখে আগে থেকেই তার হাত দুটো পেছনে নিয়ে চোখ বন্ধ করে ফেলে। মোরাদ ভালো করে জানে যে সোনিয়া তেড়ে আসছে, তার মানে সে আগে হাতে কামড় বসাবে। তাই মোরাদ তার হাত দুটো পিছু করে সবার আগে তার হাত অ্যাটাক করার চেষ্টা করে। কিন্তু এ কি, এতক্ষণ হয়ে গেল কিন্তু মোরাদ এখনও সোনিয়ার কামড় বা ঘুষি খায়নি। মোরাদ বুক ভরা আতঙ্ক নিয়ে তার একটা চোখ খুলে দেখে সোনিয়া সামনে নেই। কি ব্যাপার, পেতিটা গেল কোথায়? হায় হায়, আসলেই কি ওর গায়ে সাতটা জিন আছে নাকি, নাকি কোনো গায়েবী শক্তি আছে? এক কোলকে ওদা হয়ে গেল, আল্লাহ বাঁচাও! সোনিয়া পেছন থেকে মোরাদের ঘাড়ে হাত দিতেই মোরাদ চমকে ওঠে। মোরাদ সোনিয়ার দিকে তাকাতে সোনিয়া মোরাদের উপর এক বালতি পানি ছুঁড়ে মারে। আ, এবার তুই চুপ, অনেক জ্বালিয়েছিস আমাকে। ভেবেছিলাম আর ঝগড়া করবো না, কিন্তু মুরাইদা তুই আমাকে ভালো হতে দিলি না, তোর সাথে আমার শত্রু খেলা জীবনে শেষ হবে না। এই, তুই হাত পেছনে করেছিস কেন? দে তোর হাত দে। যা সর, আমাকে পাগলা কুত্তা কামড় মেরেছে, আমার হাত তোর সামনে দিব? তুই তো একটা রাক্ষসিনী, জীবনে মাংস খাসনি, তাই কথায় কথায় আমার হাতে কামড় মারিস? সোনিয়ার থেকে দু হাত পিছু হয়ে কথাগুলো বলে মোরাদ। আর তোর মতো পেতনি ভালো হবে, হাস্যকর, এটা জনগণের কাছে হাস্যকর। তুই প্রতিদিন আমার বালিশে লালা ফেলে আমার বালিশ নষ্ট করিস, সিসি তোর শরম করে না? এত বড় মেয়ে হয়েও এখনো লোল ফেলিস? আমি কি করব, ঘুমের মধ্যে কত রকমের সুস্বাদু খাবার আমার সামনে সাজানো থাকে। ইস, ভাবতে জিভে পানি এসে পড়ছে, ইয়াম ইয়াম। এর জন্যই তো তোকে মোটকি ডাকি, সারাদিন মাথায় শুধু খাবারের চিন্তা করবাক। তোর কি, তোর বাপেরটা খাই?
এই মোটকে চুপ, আর একটা কথা বলবি তো? তো কি করবি? দেখবি তুই কি করব? আরে চাচা, তুই কোন বাপের বেটা? কুদ্দুস্তা আমার জানা আছে, সোনিয়ার সাথে লাগতে আসলে তোর মতো মুরাদকে আরো 10 বার জন্ম নিয়ে আসতে হবে। তবে রে দাঁড়া, মুরাদ রুম থেকে বের হয়ে যায়। কি হনুমানটার আবার কি হলো? তখন পর মুরাদ একটা বোতল হাতে নিয়ে রুমে ঢোকে। বউ দেখো, তোমার জন্য একটা সারপ্রাইজ নিয়ে আসছি। মুরাদ মিটমিট করে হাসছে হাসছে কথাগুলো বলে। বোতলে কি আছে? তোমার জন্য মিষ্টি নিয়ে এসেছি। সত্যি? কেন জানি শয়তানটার উপরে সন্দেহ লাগছে, তবু মিষ্টি কথা। কই দেখি দেখি। সোনিয়া মুরাদের হাত থেকে টান মেরে বোতলটা নিয়ে নেয়। সোনিয়া বোতল খোলার সাথে সাথে চিৎকার করে ওঠে, তেলাবুকা বাঁচাও বাঁচাও। আগেই জানতাম মিষ্টির কথা শুনলে পেতনিটার মাথা ঠিক থাকবে না। যেই বাবা সেই কাজ, এর মতো বোকামি একটাও দেখিনি। বোতলের মধ্যে কি কেউ মিষ্টি রাখে? সোনিয়া রুমের চারদিকে দৌড়াদৌড়ি করছে, আর তা দেখে মুরাদ মজা নিচ্ছে। আমি যদি কুদ্দুস হয়ে থাকি তাহলে তোমার মতো সকিনাকে কিভাবে সোজা করতে হয় তা এক কুদ্দুসের জানা আছে। ইস্ট অর ওয়েস্ট, মুরাদ ইজ দ্য বেস্ট। সোনিয়া দৌড়াতে দৌড়াতে ওয়াশরুমে ঢুকে যায়। তোকে আমি দেখে নেব মুরাইদা। ওয়াশরুম থেকে জোরে জোরে কথাগুলো বলে সোনিয়া। আরে যা যা, তোর মতো সগিনা কি করতে পারবে তা আমার জানা আছে। মুরাদ বিজয় বেশে রাজার মতো তার সোফায় যেয়ে ঘুমিয়ে পড়ে। সোনিয়া ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে দেখে মুরাদ ঘুমিয়ে আছে। সোনিয়া আগে থেকেই ভেবে দেখেছিল বের হয়ে এসে প্রথমে মুরাদের হাতে একটা কামড় বসাতে, কিন্তু পরক্ষণেই মুরাদের ঘুমন্ত চেহারা দেখে সোনিয়ার ভাবনার জগতে বিচ্ছেদ ঘটে। সোনিয়া কিছুক্ষণ মুরাদের দিকে তাকিয়ে থেকে একটা মুচকি হাসি দিয়ে বিছানায় ঘুমিয়ে পড়ে। সকালে, ওই মিস্টার আন্ডারস্ট্যান্ড, ওঠেন, নামাজে যাবেন না? মুরাদ নামাজের কথা শুনে তাড়াহুড়া করে ওঠে। হ্যাঁ হ্যাঁ যাবো, কয়টা বাজে? এলাম। এত তাড়াহুড়া করছেন কেন? এখনই আজান দিয়েছে, আপনি রেডি হয়ে নামাজে যান, আর এখন থেকে আর এলামের প্রয়োজন হবে না। মুরাদ সোনিয়ার বিহেভ দেখে অনেকটা অবাক হয়। এই আমি কাকে দেখছি? আজ সূর্য কোন দিকে উঠেছে? পেত্তিটা আবার কোনো নতুন ফোন দিয়ে আটতেছে না তো? মুরাদ রেডি হয়ে নামাজে চলে যায়। নামাজ পড়ে বাসায় ফিরে দেখে সোনিয়া জায় নামাজ গোছাচ্ছে, তার মানে সোনিয়াও এই মাত্র নামাজ পড়ে উঠেছে। মুরাদ সোনিয়ার পাশ কাটিয়ে টুপি আর জায় নামাজ আলমারিতে রাখতে যাবে। আমার কাছে দিন, আমি রেখে দিচ্ছি। সোনিয়া মুরাদের হাত থেকে জায় নামাজ আর টুপি নিয়ে আলমারিতে রেখে দেয়। ই, আমি কাকে দেখছি? কি হলো পেতনিরার নির্ঘাত ডালমেকুস কালাহে? ও শিট, স্পাইডারম্যান মুভির মতো তেলাপোকা কামড় মারার কারণে পেতনিরার বিহেভ এত ভালো হয়ে গেল না তো? না, একটু চেক করে দেখতে হবে এটা আসলে সোনিয়া নাকি অন্য কেউ। মুরাদ হাতের মুঠাই করে আবার কতগুলো তেলাপোকা এনে সোনিয়ার উপর ছেড়ে দেয়। আল্লাহ গো, বাঁচাও বাঁচাও বাঁচাও! সোনিয়া দৌড়ে ওয়াশরুমে ঢুকে যায়। মুরাদ ওয়াশরুমের সামনে দাঁড়িয়ে সোনিয়ার জন্য অপেক্ষা করছে। এবার যদি সোনিয়া ওয়াশরুম থেকে বের হয়ে এসে রিভেঞ্জ নেয় তাহলে এটা অন্য কেউ না, পেতনি সোনিয়াই হবে। আর যদি কিছু না বলে তাহলে বহুরূপী কেউ হবে। মুরাদ ওয়াশরুমের সামনে দাঁড়িয়ে কথাগুলো ভাবতে থাকে। হঠাৎ সোনিয়া বের হয়ে সেঙ্গেটের মধ্যে মুরাদের হাতের কামড় বসিয়ে দেয়। আ, সারো সারো, আর কখনো এমন করবো না সারো। আমি যতই ভালো হতে চাই না কেন, আপনি ততই খারাপ হতে বাধ্য করেন। সোনিয়া মুরাদকে ছেড়ে দিয়ে বিছানায় যেয়ে উপাস হয়ে শুয়ে পড়ে। না, এটা কোনো বহুরূপী না, সোনিয়া পেতনি। কেন যাবার স্বইচ্ছায় কামড় খেতে গেলাম? ওহ, কত জোরে কামড় মারলো, একটু দয়াও করে না। এটা আসলে আস্তে একটা রাক্ষসিনী। সকালে মুরাদ ঘুম থেকে উঠে ওয়াশরুমের দরজা খোলা রেখে দাঁত ব্রাশ করছে আর গান বাজছে। জুম্মে কি রাধে, জুম্মে কি বাধে, আল্লাহ বাঁচায় মুঝে তেরে ইয়ার সে। সোনিয়া রুমে ঢুকে মুরাদের বেসুর গান শুনতে পায়। রাক্ষসটা কি বেসুরা গায়? রাক্ষসটার সাথে একটু মজা করা যাক। সোনিয়া ও মুরাদের সাথে মজা নিতে মুরাদের সাথে তাল মিলিয়ে প্রতিউত্তর গান। একখান চুম্মা দে কারেন্ট লাগাইলি, দুইখান চুম্মা দে ভোল্টেজ বাড়াইলি, তিনখান চুম্মা দে আমায় হাই হলো টেম্পারেচার, চার গিয়া প্যার গিয়া ফুকার, চার গিয়া প্যার কা ফুকার। মুরাদ বুঝতে পারে সোনিয়া তার প্রতিউত্তরে গান গাচ্ছে, তাই মুরাদও আবার গান ধরে। চুম্মা চুম্মা দে দে, চুম্মা চুম্মা দে দে চুম্মা। আই, আপনি এত লুচ্ছে কেন? চুম্মা চুম্মা ছাড়ার কোনো গান পান না? সোনিয়া কথা শুনে মুরাদ রেগে ওয়াশরুম থেকে বের হয়ে যায়। এই মেয়ে কি বললা, আমি লুচ্ছা? এখানে আপনি ছাড়া কে আছে? আমি লুচ্ছা? আমি যদি লুচ্ছা হই তাহলে তুই আমার থেকেও বড় লুচ্ছি। ওই চুপ, লুচ্ছা মার্কা, গান আগে কে শুরু করেছে? তুই। আমি শুরু করেছি নাকি তুই শুরু করেছিস? একখান চুম্মা দে দুইখান চুম্মা দে সিসি, কি চুম্মা চুম্মি গান শুরু করছে! হে আল্লাহ, এমন নষ্টামি মার্কা গান শোনার আগে আমি মরে গেলাম না কেন?